সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব হারুনুর রশিদ। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা শাহাদত হোসেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সংগ্রামী সাথীয় ভাইরা, আমার ক্রান্তিকালে জন্মেছি, যুদ্ধে যুদ্ধে বেড়েছি, আজকে আমাদের শেষ লড়াই শুরু হয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষের, বাংলাদেশের আপামর জনতার হৃদয়ের স্পন্দন, প্রাণের স্পন্দন, প্রাণপ্রিয় নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে প্রতিহিংসা রাজনীতির বলি বানানো হচ্ছে। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জীবন মৃত্যুর সন্ধকানে আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আর এই স্বৈরাচারী কসাই সরকার নির্বিকারভাবে আজকে আমাদের প্রিয় নেত্রীকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। প্রিয় ভাইরা আমার, আর নয় প্রতিবাদের, এখন রুখে দাঁড়াবার সময়। এখন এই অবৈধ ভাটে নির্বাচিত এই অবৈধ সরকারকে রুখে দেওয়ার সময়। বাংলাদেশের মানুষ জেগে উঠেছে, সারা বাংলাদেশে উত্তাপ তৈরি হয়েছে, সেই আগুনের উত্তাপে এই স্বৈরাচারী সরকারের তক্তে তাউস পুড়ে ছার খার হয়ে যাবে। প্রিয় ভাইরামা, জেগেছে বাংলাদেশিরা, আজকে শয্যার সৈনিকেরা সারা বাংলাদেশের রাজপথের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। প্রিয় ভাইরামার, আজকে অনেক হয়েছে, সারা বাংলাদেশে প্রশাসনের রক্তচক্ষুকে উপেক্ষা করে, বুলেট গুলি টিয়ার গ্যাসকে উপেক্ষা করে রাজপথে জনতার ঢল নেমেছে। প্রিয় ভাইয়ের আমার, স্বাধীনতার সূতিকাগার, মহান স্বাধীনতার সূতিকাগার এই মেহেরপুরের এই সমাবেশ থেকে আমরা আজকে নূতনভাবে শপথ নেব, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে পাঠানো না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা প্রাণপণ জীবনের সমস্ত সাহস সত্তা দিয়ে আমরা রাজপথে দাঁড়িয়ে থাকবো। প্রিয় ভাইরা আমার, আমরা রাজপথ ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমাদের নেত্রীকে নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে পাঠানো না হবে। সাথীয় ভাইরা আমার, আমরা আমাদের সমাবেশ কিছুক্ষণের মধ্যে শুরু করব। আমাদের জেলা বিএনপির অন্যতম সহসভাপতি শেখ সাইদ আহমেদ সাইদ ভাই, তিনি অসুস্থ এবং তিনি একটি দুরারোগ্যের রোগে ভুগছেন, আমরা এই সমাবেশ থেকে তার জন্য দোয়া করছি এবং আমি শেখ সাইদ আহমেদ সাইদ ভাইকে মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। নামগুলো লিখে দেখ। সাথীয় ভাইয়ের আমার, আমরা আনুষ্ঠানিকভাবে এখন আজকের এই সমাবেশের কাজ শুরু করতে যাচ্ছি। আমি আজকের এই সমাবেশের সভাপতি, মেহেরপুরের গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মাসুদুরকে তার সভাপতির আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা এখন পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা আজকের এই সমাবেশের কাজ শুরু করব। আমি পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াত করার জন্য মাওলানা সাকিবুল হাসানকে মঞ্চে এসে কোরআন তেলাওয়াত করার জন্য আহ্বান জানাচ্ছি। মাওলানা সাকিবুল হাসান, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما تساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون
كَلَّا سَيَعْلَمُونَ ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا وَالْجِبَالَ أَوْتَادًا وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا صدق الله المولى العظيم السلام عليكم আমি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সম্পাদক ছাত্রনেতা আমিনুল ইসলাম আমিনকে মঞ্চে বসার অনুরোধ করছি। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন দলীয় কোনো নেতার নামে স্লোগান হবে না, কারণ নামে না। আজকে আমরাই সমাবেশ করছি আমাদের প্রাণের স্পন্দন, আমাদের প্রাণ অধিক প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য। এখন সময় আমিত্ব প্রকাশ করার নয়, এখন সময় এমপি হওয়ার নয়, এখন সময় মন্ত্রী হওয়ার নয়, এখন সময় লড়াইয়ের, এখন সময় সংগ্রামের। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করব। আমরা কিছু হতে চাই না এখন, তাই অনুরোধ করব আমরা কোনো নেতা নেত্রীর নামে স্লোগান দেব না। আমাদের নেতাকে একমাত্র খালেদা জিয়া, শুধু তার নামে স্লোগান হবে। আমাদের নেতা খালেদা জিয়া, আমরা সকলে তার কর্মী, আমরা কেউ নেতা না, আমরা শুধু তার মুক্তির জন্যই আজকের এই সমাবেশের আয়োজন করেছি। প্রিয় ভাই আমার, সাথীয় ভাইরা আমার, ইতিমধ্যে আমাদের মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জননাথ আমজাদ হোসেন উপস্থিত হয়েছেন। আমি মঞ্চে সাইদ ভাই মঞ্চে এসেছে, সাথীয় ভাইরা আমার, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমি তাদেরকে পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, নাম ঘোষণা করে দিচ্ছি। উপস্থিত হয়েছেন আসতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহসভাপতি, খুলনা বিভাগ টিম প্রধান যুবনেতা জনাব মোহাম্মদ আলী আকবর চুন্ন, জনাব মোহাম্মদ আলী আকবর চুন্ন সহসভাপতি কেন্দ্রীয় যুবদল। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জনাব তরিকুল ইসলাম বনি, জনাব তরিকুল ইসলাম বনি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক যুবনেতা জনাব মোহাম্মদ মহসিন মোল্লা, যুবনেতা মোহাম্মদ মহসিন মোল্লা। আর উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল জাব্বার খান, জনাব আব্দুল জাব্বার খান। সাথীয় ভাইরা আমার, আমি মঞ্চে এসে বসার জন্য অনুরোধ করছি। আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সিনিয়র সহসভাপতি যুবদল কুষ্টিয়া জেলা শাখার নেতা জনাব মোহাম্মদ মেজবাহুর রহমান পিন্টু। আর উপস্থিত হয়েছেন, এটা তো বলিস আব্দুল মতিন বাবুল, মোকাররম হোসেন মোকা সাধারণ সম্পাদক জেলা কৃষক দল কুষ্টিয়া নাকি কুষ্টিয়া। আনোয়ার পারভেজ যুগ্ম আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা কি ছাত্রনেতা, ছাত্রনেতা আনোয়ার পারভেজ যুগ্ম আহ্বায়ক ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। হ্যাঁ, ওগুলা বলা হয়ে গেছে, ওগুলা সরব, নাহলে আমি ঝামেলা করে দেবো। সাথীয় ভাইরা আমার, আজকে সময় স্বল্প, শীতের বেলা আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা সহ আমাদের বিভিন্ন অতিথি এখানে এসে উপস্থিত হয়েছেন, সে কারণে আমি মেহেরপুর জেলা বিএনপির নেতাদের নাম বারবার বলতে পারবো না। আমি যারা এসেছেন তাদেরকে আমি এখানে এসে মঞ্চে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি, বসার জন্য আহ্বান জানাচ্ছি। মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি সাবেক পৌর মেয়র জনাব আব্দুর রহমান,
জনাব আব্দুর রহমান সাহেব উপস্থিত হলে মঞ্চে এসে বসুন। জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব মোহাম্মদ ইলিয়াস হোসেন, উনি উপস্থিত থাকলে মঞ্চে এসে বসার অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আনসারুল হক সহসভাপতি জেলা বিএনপি, তাকে মঞ্চে এসে বসার অনুরোধ করছি। জনাব মোহাম্মদ আব্দুল্লাহ জেলা বিএনপির সহসভাপতি, তাকে মঞ্চে এসে বসার অনুরোধ করছি। জনাব আলমগীর খান সাতু জেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি, তাকে মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। জনাব হাফিজুর রহমান হাপি সহসভাপতি জেলা বিএনপি মেহেরপুর, তাকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। জনাব এম এ কে খায়রুল বাশার সহসভাপতি জেলা বিএনপি, তাকে মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। জনাব শেখ সাইদ আহমেদ, উনি ইতিমধ্যে উপস্থিত হয়েছেন সহসভাপতি। আব্দুর রব মাস্টার জেলা বিএনপির সহসভাপতি জনাব আব্দুর রব মাস্টার, তাকে মঞ্চে এসে বসার অনুরোধ করছি। জনাব উমর ফারুক লিটন জেলা বিএনপির অন্যতম সহসভাপতি, তাকে মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। আর একজন সহসভাপতি, উনি মানে আসেন এখনও, অ্যাডভোকেট শাহাবুদ্দিন, তাকেও এসে মঞ্চে এসে বসার অনুরোধ করছি। সাথীয় ভাইরা আমার, আমি মঞ্চে এসে বসবার আহ্বান জানাচ্ছি মেহেরপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জেলা কৃষক দলের সভাপতি জনাব মাহবুবুর রহমান মাহবুব, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মেহেরপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক, উনি বাস ম্যানেজমেন্টে আছে এখন আসেননি, আহসান হাবিব সোনা, মনিরুজ্জামান গাড্ডু জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, তাকে মঞ্চে বসার আহ্বান জানাচ্ছি। ফয়েজ মোহাম্মদ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, তাকে মঞ্চে আসি বসার আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুল আওয়াল যুগ্ম সম্পাদক জেলা বিএনপি, সাবেকি বামুনদী উপি চেয়ারম্যান, তাকে মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। যুগ্ম সম্পাদক মোহাম্মদ একরামুল হক, তাকেও মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ আব্দুর রহিম যুগ্ম সম্পাদক জেলা বিএনপি, তাকে মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ ইনসারুল হক ইনসু যুগ্ম সম্পাদক জেলা বিএনপি। জনাব এস এম সায়েম, তাকেও মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। আলফাজউদ্দিন কালু, তাকেও মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। আরজুল্লাহ বাবলু মাস্টার জেলা তাঁতি দলের সভাপতি, উনি আসছেন এখন আসেননি। মানজারুল ইসলাম, উনিও এখন এসে উপস্থিত হননি। আমি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব জুলফিকার আলী ভুট্টো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গাঙ্গি, তাকে আমি মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। জনাব আব্দুর রশিদ সাংগঠনিক সম্পাদক, উনি মুজিবনগর এলাকার, উনি এখন এসে পৌঁছাননি। আমি আরও মঞ্চে এসে বসার জন্য আহ্বান জানাচ্ছি গাংনি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, তেঁতুলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব রেজাউল হককে। আমি মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি গাংনি উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জননেতা জনাব আসাদুজ্জামান বাবলুকে। আমি মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি গাংনি পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, গাংনি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মুরাদ আলীকে। আমি মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি গাংনি পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মকবুল হোসেন মেঘলাকে, মকবুল হোসেন মেঘলা। আমি আমাদের মুজিবনগরের নেতৃবৃন্দ এখনও আসেননি, আমাদের মুজিবনগর উপজেলা চেয়ারম্যান এবং মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি জনাব আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব বদরউদ্দিন, উনি আসেননি। আমি মেহেরপুর পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুবিদুল্লাহ সেন্টুকে বসার আহ্বান জানাচ্ছি। আমি মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মারুফ আহমেদ বিজন অ্যাডভোকেট, মেহেরপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং মেহেরপুর জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, তিনি আগেও সভাপতি নির্বাচিত হয়েছিলেন, তিনি অসুস্থ হয়ে ঢাকাতে এখন চিকিৎসাধীন আছেন, উনি আমাদের মাঝে এসে উপস্থিত হতে পারেননি আজকের এই সমাবেশ থেকে, তার জন্য আমরা দোয়া কামনা করছি আপনাদের কাছ থেকে। আমি মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমজবী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব সাইফুল ইসলামকে মঞ্চে এসে বসার আহ্বান জানাবো। তেনারা রাস্তায় আছেন, আসছেন, আমাকে ফোন করেছিল এখনই, যাদের নাম করলাম তারা অনেকেই রাস্তায় আছে, তারা সমাবেশে জন মানে নেতাকর্মীদের সাথে করে নিয়ে আসছেন। সাথীয় ভাইরা আমার, thank you.
সাথী ভাইরা আমার, আমি এখন সমাবেশের কাজ শুরু করতে যাচ্ছি। আমি প্রথমে এই সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব এবং গাংনী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব জুলফিকার আলী ভুট্টোকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশের দাবিতে মেহেরপুর জেলা বিএনপির আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করছেন জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক এমপি গণমানুষের নেতা মাসুদ অরুণ। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এরই মধ্যে জেলা কেন্দ্র কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসাবে কেন্দ্র থেকে উপস্থিত হয়েছেন যুগ্ম মহাসচিব, বর্তমান এমপি, সারা বাংলাদেশের বিএনপি সহ বিরোধী দলের দুঃখ কষ্টর প্রতিবাদের মুখপাত্র হিসাবে ওই রাতের নির্বাচিত পার্লামেন্টে সমস্ত হাসিনার ওই কুখ্যাত নামধারী এমপিদের বিরুদ্ধে যিনি লড়াই করে যাচ্ছেন, হারুন রশিদ হারুন ভাই উপস্থিত আছেন। জেলা খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ভাই উপস্থিত আছেন। খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত আছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক উপস্থিত হতে পারেন নাই, ব্যক্তিগত জরুরি কাজে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মেহেরপুরের ধানের শীষের কাণ্ডারী জাভেদ মাসুদ মিল্টন, যিনি এই অনুষ্ঠানের সভাপতির সাথে সার্বিক সহযোগিতা করে এই প্রোগ্রাম যাতে সফল হয় উনি পর্যবেক্ষণ করছেন। উনি দুঃখ জানিয়েছেন, আপনাদের কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। একটি কথা বলতে চাই, আজকে সমাবেশ করে আমাদের নেত্রীর চিকিৎসার ব্যবস্থা হবে না। আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আজকে সভাপতি নিয়ে যেতে হবে। মেহেরপুর জেলার যত বিএনপির সমর্থিত মানুষ আমরা আছি, নারী পুরুষ একসাথে হয়ে মেহেরপুরের সরকারি কলেজ মাঠে ঐক্যবদ্ধ হয়ে 3.5 হাত লাঠি নিয়ে আমাদের দাঁড়িয়ে শপথ করতে হবে। যতক্ষণ পর্যন্ত খুনি হাতিরা বিজয় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অবস্থান চলবে। এই কারণে এই মেহেরপুর প্রথম স্বাধীনতার সূর্য উদয় হয়েছিল শেখ হাসিনার বিদায় ঘণ্টা এই মেহেরপুর থেকেই শুরু হবে ইনশাল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত করা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা আমার, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে এই অনুষ্ঠানের সঞ্চালনা করার দায়িত্ব আমার, কিন্তু আমি মেহেরপুরের পৌরসভার সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর বিশ্বাস, সাবেক মেহেরপুর সাবেক ভিপি সরকারি কলেজ মেহেরপুর, তাকে এই অনুষ্ঠানের সঞ্চালনা করার দায়িত্ব দিচ্ছি তাকে আমি। ধন্যবাদ আমদার বেগে। এবারে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আজকের এই জনসভার উপস্থিতির কারণে আমরা প্রোটোকলটা সঠিকভাবে মেনটেন করা আমাদের জন্য একটু সমস্যা আছে। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য গাংনী পৌর বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মুরাদ আলীকে এখানে শুভেচ্ছা বক্তব্য রাখি। খুব সংক্ষিপ্ত, তাড়াতাড়ি আসেন জনাব মুরাদ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান গাংনী, আমি তাকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আমরা দেশনেত্রীর মুক্তির জন্য সমাবেশ করছি, সবাই বক্তব্য যা সুযোগ আছে দেবে। আপনারা থামেন প্লিজ, প্লিজ থামেন, মিটিংয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত এই সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট
প্রধান অতিথি সহ কেন্দ্রীয় বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ সংগঠনের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার সংগ্রামী প্রেসিডেন্ট সেক্রেটারি সহ এখানে আমাদের বড় ভাই বাচ্চু ভাই সহ উপস্থিত আছেন। আজকে এখানে মঞ্চে উপবিষ্ট মেহেরপুর জেলা বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবর্গ সহ মঞ্চের সামনে উপবিষ্ট সকল নেতাকর্মী ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম। বক্তব্য আজকে সিনিয়র নেতা এবং কেন্দ্রীয় নেতাদের কাছ থেকেই শুনব। আমি শুধু আগামী দিনের লড়াই সংগ্রামে আপনাদের সঙ্গে আছি এবং থাকব, এই অঙ্গীকার ব্যক্ত করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মুরাদ ভাইকে। এবারে বক্তব্য রাখছেন, সংক্ষিপ্তভাবে শুভেচ্ছা বক্তব্য রাখছেন। একটু আমি আগেই বলেছি, আমি প্রোটোকলটা ঠিক করতে পারবো না, কেন অনেকেই সঠিক সময়ে এসে উপস্থিত হননি। আমি ইতিমধ্যে আমাদের সহসভাপতি আলমগীর খান সাতু ভাই এবং যুগ্ম সম্পাদক ফয়েজ উপস্থিত হয়েছে। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক বামুন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব আব্দুল আওয়ালকে। খুবই সংক্ষিপ্তভাবে কই, আপনি কই, তাড়াতাড়ি আসুন। বিসমিল্লাহ রহমান রাহিম। আজকের আমাদের দেশনেত্রী গণতন্ত্রের মা খালেদা জিয়ার উন্নত চিকিৎসা ও মুক্তির দাবিতে মেহেরপুরে যে জনসভা, সেই জনসভার সংগ্রামী সভাপতি মেহেরপুর মাটি ও মানুষের নেতা আমাদের প্রিয় নেতা জনাব মাসুদ অরুণ সহ আজকের প্রধান অতিথি সহ মঞ্চ উপবিষ্ট আমাদের মেহেরপুর জেলা নেতৃবৃন্দ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমার সামনে উপস্থিত নির্যাতিত নিপীড়িত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণ ভ্রমর বাংলাদেশের অপামর মানুষের প্রতিনিধি সহ সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য আজকে আমরা দেব না, আমরা কেন্দ্রীয় নেতৃবর্গ এসেছেন, তাদের কাছে দিক নির্দেশনামূলক বক্তব্য শুনব এবং আগামী দিনে লড়াই সংগ্রাম করার জন্য আমরা সেইভাবে প্রস্তুতি নেব ইনশাল্লাহ। আমি শুধু একটি কথা বলতে চাই, শেখ হাসিনা তুমি বেগম খালেদা জিয়াকে বন্দি করে পার পেয়েছো, তারেক রহমানকে বিদেশে পাঠিয়ে পার পেয়েছো, কিন্তু আমাদের গণতন্ত্রের মা খালেদা জিয়ার চিকিৎসার জন্য যদি কিছু হয়ে যায় এদেশের লক্ষ কোটি জনতা ঘরে বসে থাকবে না, সেদিন তুমি আর পারাপারও পথ পাবে না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আওয়ালকে। সাথে ভাইরা আমার, আজকে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন যারা এই জনসভাকে সফল করার জন্য নানান পরিশ্রম করেছেন। আমি অ্যাড্রেসটা করে দিই। জাতীয়তাবাদী ছাত্রদলের মেহেরপুর জেলা কমিটির সংগ্রামী সভাপতি ছাত্রনেতা নাজমুল হোসাইন, মেহেরপুর জেলা ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ছাত্রনেতা আলমগীর হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি জনাব তোফায়েল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আজমুল হোসেন মিন্টু উপস্থিত আছেন, জেলা যুবদলের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা জনাব জাহিদুল হক জাহিদ উপস্থিত আছেন, মেহেরপুর জেলা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ কাউসার আলী। সাথীয় ভাইরা আমার, গাংনী উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ধানখোলা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আখের আলী আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মেহেরপুর জেলা বিএনপির অন্যতম যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জনাব ফয়েজ মোহাম্মদকে। জনাব ফয়েজ মোহাম্মদ, আপনারা ভিতরে আসেন সবাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সমাবেশে সভাপতিত্ব করছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জনাব মাসুদুরুন। উপস্থিত রয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব আমজাদ হোসেন, সহসভাপতি জনাব আলমগীর খান ছাতু, জেলা বিএনপির সহসভাপতি জনাব আব্দুর রহমান, জেলা বিএনপির সহসভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি জনাব রেজা আহমেদ বাচ্চু ভাই, সহ উপস্থিত নেতৃবৃন্দকে সবাইকে আমি মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সাথী ভাইরা আমার, অনেক লড়াই সংগ্রাম করে আজকে আমরা মেহেরপুরের সমাবেশের অনুমতি পেয়েছি। মেহেরপুরের মাটি বিএনপির ঘাটি, মেহেরপুরের মাটি খালেদা জিয়ার ঘাটি। এই মাটিতে আওয়ামী অত্যাচার নির্যাতন নিপীড়নে মেহেরপুরের মানুষকে দিশেহারা করেছেন। ১৬ জুন ২০১৮ সালের নির্বাচনের আগে মেহেরপুরের বিএনপির মানুষকে পুলিশ দিয়ে অত্যাচার নির্যাতন করে হাজারো মামলা দিয়ে মেহেরপুরের মানুষকে দমিয়ে রাখতে পারেন নাই। দেশ নেত্রী বেগম খালেদার মুক্তির দাবিতে আজকের সমাবেশে হাজারো মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করবে মেহেরপুরে বিএনপি আছে, বিএনপি থাকবে। আমরা মেহেরপুরের সাধারণ জনগণ, মেহেরপুরের বিএনপির মানুষ, আমরা সবসময় প্রস্তুত রয়েছে দেশ নেত্রী বেগম খালেদার মুক্তির আন্দোলনে সংগ্রাম করার জন্য। আমরা বলতে চাই, কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে অনুরোধ করতে চাই, আপনারা প্রস্তুত হন, সারাদান বাংলাদেশ প্রস্তুত রয়েছে, কেন্দ্রভাবে আপনারা ঢাকাকে প্রস্তুত করে দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্তির আন্দোলনের যাত্রা শুরু করুন। সেই আন্দোলনে আমরা জীবন বাজি রেখে হলেও সেই আন্দোলনে শরিক হব, আগে এই বুক পেতে দেব পুলিশের পুলিশের গুড়গুলেটের সামনে। তাই আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমি দেশ নেত্রী বেগম খালেদার মুক্তির জন্য আপনারা কি সবাই মুক্তি চান? হাত তুলে জানান, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। ধন্যবাদ সবাইকে। শহীদ জিয়া আমর হক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ফয়েজকে। আমি এক মিনিট শুভেচ্ছা জানানোর জন্য জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জনাব মনিরুজ্জামান গাড্ডুকে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং তার মুক্তির দাবিতে এই সমাবেশ। এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, কেন্দ্র কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ, জেলার নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ যারা আপনার এই সমাবেশে উপস্থিত হয়েছেন। সবাইকে আমি মনিরুজ্জামান গাড্ডু জেলা কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি কয়েকটা দাবি উত্থাপন করেই আমি শেষ করতে চাচ্ছি। আজকে মূল যে আমাদের দাবি তা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং আমাদের তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। আমাদের প্রধান দাবি, এই সরকারকে পদত্যাগ করতে হবে, অবৈধ সরকারকে। আমাদের প্রধান দাবি যে একজন নিরপেক্ষ সরকারের হাতে বা নিরপেক্ষ ব্যক্তির হাতে বা প্রতিষ্ঠানের হাতে এই ক্ষমতা হস্তান্তর করতে হবে, ঠিক না ব্যাটিক? বন্ধুরা আমার, একটা কথা আমি সত্য করে বলবো, সময় নাই, আমি বলতে চাচ্ছি
এই আওয়ামী লীগ আপনারা চেনেন, যাদের ধর্ম নেই, বর্ণ নেই, গোত্র নেই, জাত বেজাতের বালাই নেই, একটাই জাত, এরা আওয়ামী লীগ, এরা অকৃত্রিম আওয়ামী লীগ, এদের ভিতরে মানবতা নেই। তাই আমার জুলফিকার আলী ভুট্টো বলে গেছেন যে আড়াই হাতি লাঠি নিয়ে এদেরকে দমন করতে হবে এবং মসনদ থেকে টেনে নামাতে হবে। বন্ধুরা আমার, সবাইকে শুভেচ্ছা জানিয়ে, সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। ছাত্র দলের আগে ডাকবো, এবারে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের কি ছিল যেন পত্র যুগ্ম আয়োগ, জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক জনাব আমিনুল ইসলাম আমিন, ছাত্র নেতা আমিনুল ইসলাম আমিন। এটা আবার প্যাঁকাটারা হয়ে গেল নাকি? বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং উন্নত চিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি মেহেরপুর জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জনাব মাসুদ অরুণ, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় আইনজীবী বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বিএনপির যুগ্ম মহাসচিব বর্তমান এমপি হারুন রশিদ সহ জাতীয় নেতৃবৃন্দ, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমজাদ হোসেন সহ মেহেরপুর জেলা বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক তানজিল হাসান, সহ সাধারণ সম্পাদক শাহাদাত পারভেজ সহ ছাত্রদল নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মেহেরপুর জেলার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্র সংসদের পক্ষ থেকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা দীর্ঘদিন ধরে 77 বছর বয়স্ক একজন সম্মানিত নাগরিক, এদেশের সাবেক সফল প্রধানমন্ত্রী, তার মুক্তির জন্য রাজপথে আন্দোলন করে যাচ্ছি। আজকে তার মুক্তির জন্য এদেশের বরণ্য আইনজীবী, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিকিৎসক সহ সকল শ্রেণী পেশার মানুষ তার মুক্তির জন্য মুক্তির আহ্বান জানিয়েছে। বন্ধুরা, আজকে বিদেশি বন্ধুরাও তার মুক্তির জন্য এই সরকারের কাছে আহ্বান জানিয়েছে। কিন্তু বর্তমানে অবৈধ ফ্যাসিস্ট সরকার কোনোভাবেই তার চোখে দেখতে পান না, কানে শুনতে পান না। কারণ আজকে বাংলাদেশ চলে একজন ব্যক্তির অঙ্গুলি নির্দেশে। বন্ধুরা, আজকে সেই একজন ব্যক্তি হচ্ছেন আজকের বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা যিনি দখল করে বসে আছেন। এই অবৈধ সরকার জানে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি করা হয়, মুক্ত করা হয়, তাহলে তার এই স্বৈরতন্ত্রের মর্ষত তছনছ হয়ে যাবে। সে ভালো করেই জানে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়, তাহলে এদেশে তার মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে দিতে হবে। সে ভালো করেই জানে যদি খালেদা জিয়াকে মুক্ত করা হয়, তাহলে এদেশে তার আর কোনো সোনার সিংহাসন এভাবে অবৈধভাবে দখল করে রাখা সম্ভব না। তাই বন্ধুরা, বক্তব্য দীর্ঘায়িত করবো না, জাতীয় নেতৃবৃন্দ বক্তৃতা করবেন, আমি শুধু একটা কথাই বলে যেতে চাই, আজকে মেহেরপুর থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এই অবৈধ সরকারের পতনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্ত করতে হবে। সবশেষে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সলা হবে রাজপথে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। সাথীয় ভাইরা আমার, আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাদের অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। সাথীয় ভাইরা আমার, এই এসছে নাকি দাদা?
সাথীয় ভাইরা আমার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের সিংহপুরুষ, দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাংলাদেশি জাতীয়তাবাদী আন্দোলনের মুকুটহীন সম্রাট, আমাদের এই অঞ্চলের সকলের শ্রদ্ধাভাজন জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত, জনাব অনিন্দ্য ইসলাম অমিত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আরও উপস্থিত হয়েছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথের তুখোর ছাত্র নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ জননেতা জনাব বাবু জয়ন্ত কুমার কুণ্ডু, বাবু জয়ন্ত কুমার কুণ্ডু আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সদস্য সচিব, চুয়াডাঙ্গা সদর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলার সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব শরীফুজ্জামান শরীফ। সংগ্রামী সাথে ভাইরা আমার আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি সাবেক কৃষক নেতা জনাব নাসির উদ্দিন। আমি এ পর্যায়ে সময় স্বল্প, সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সহসভাপতি সিরাজুল ইসলাম মঠমোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেলা বিএনপি সিরাজুল ইসলাম সহসভাপতি, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাধারণ সম্পাদক জনাব আব্দুল জব্বার খান ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মেহেরপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি জনাব মাসু তরুণ, সভাপতি মেহেরপুর জেলা বিএনপি, আজকের প্রধান অতিথি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস প্রেসিডেন্ট খুলনা বিভাগীয় ভাইস প্রেসিডেন্ট প্রখ্যাত আইনজীবী জনাব জয়নাল আবদিন ভাই, মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ, যুবদলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ, মেহেরপুর বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে আগত বিএনপির ছাত্রদল যুবদল সকল স্তরের নেতৃবৃন্দ, সবাইকে সংগ্রামী অভিনন্দন। বন্ধুগণ, আপনারা জানেন আজ 30শে ডিসেম্বর, এই 30শে ডিসেম্বর যেই সরকার ক্ষমতায় এসেছে, এই সরকার 30শে ডিসেম্বর আমাদের ভোটের অধিকার, ভোটের অধিকার ছিনতাই করে এই সরকার ক্ষমতায় এসেছে। আপনারা জানেন আজ সেই 30শে ডিসেম্বর যেই 30শে ডিসেম্বর গণতন্ত্রকে হত্যা করেছে, আমাদের কথা বলার অধিকারকে হত্যা করেছে, আমাদের ভোটের অধিকারকে হত্যা করেছে, আমাদের মানব অধিকারকে হত্যা করেছে। আপনারা জানেন যেই সরকারটি ক্ষমতা আছে, এই সরকারটি হত্যা, গুম, নির্যাতন করে সারা বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দিয়ে কারা করে দিয়ে এই সরকারটি জবরদস্তভাবে ক্ষমতায় এসেছে। আপনারা জানেন যেই সরকারটি ক্ষমতায় এসেছে, সেই সরকারটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে ঢুকিয়ে আর তারা ক্ষমতা টিকে আছে। বন্ধুগণ, এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সকল স্তরের নেতাকর্মী,
সকল স্তরের নেতা কর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট সরকারের বিদায়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে যাতে আমরা এই ফ্যাসিস্ট সরকার থেকে বাংলাদেশকে মুক্ত করতে পারি, সেই লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়াকে মুক্তি করব এবং দেশ ব্যক্তি দেশ নায়ক খালেদা জিয়াকে এই দেশে ফিরিয়ে এনে তাদের গণতান্ত্রিকভাবে তাকে আমরা এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ফিরিয়ে আনবো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদাহাফেজ বাংলাদেশ, জিন্দাবাদ। যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি আমির ফয়সাল উপস্থিত আছেন আমাদের মাঝে। খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ গালিব নাহিদ স্বেচ্ছাসেবক দলের উপস্থিত আছেন এবং সৈয়দ শরীফুল ইসলাম বিলাস সহসভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা আমাদের মাঝে উপস্থিত আছেন। জেলা বিএনপির সহসভাপতি জনাব হাফিজুর রহমান হাবি, সহসাংগঠনিক সম্পাদক সাবেক যুবনেতা জনাব রেজাউল করিম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক জনাব ইমতিয়াজ গালিব নাহিদ, খুলনা বিভাগীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ গালিব নাহিদকে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনাদের অনুরোধ করছি আপনারা একটু বসুন, আমাদের অনেক মানুষ আসবে এখনো, আপনারা বসুন, এখানে জায়গা হবে না, আপনারা বসুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা ও মুক্তির লক্ষ্যে আজকের এই আয়োজিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখার সম্মানিত সভাপতি প্রিয় বড় ভাই মাসুদ অরুণ, সহপ্রধান অতিথি উপস্থিত, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন স্যার সহ উপস্থিত মঞ্চে উপবিষ্ট এবং বিভিন্ন উপজেলা এবং ইউনিট থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং তার অঙ্গ সংগঠনের সবাইকে জানাই আমার পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ ও বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা, আজকে আমরা এখানে সমাবেত হয়েছি বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্যে, যেটি তার মৌলিক অধিকার, তার মৌলিক অধিকার ফিরিয়ে দেন, তার মৌলিক অধিকারের বাসস্থান আপনারা কেড়ে নিয়েছেন, এবার তাকে তার মৃত্যুর পরোয়ানা জারি করেছে করার উদ্দেশ্যে আপনারা চেষ্টা করে যাচ্ছেন, দুঃখে দুঃখে যেন সে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে, এই প্রত্যাশা আপনাদের কোনোদিন সফল হবে না। আগামীতে এবং মনে রাখবেন এই দৃষ্টান্ত আগামীতে আপনার এবং আপনার সরকারের সকল কর্তা ব্যক্তির ভোগ করতে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সবাইকে ধন্যবাদ। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান খান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক জনাব মমিন মালিথা ছাত্রনেতা আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা শফিকুল ইসলাম পিটু উপস্থিত হয়েছেন। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ মহসিন মোল্লাকে, জনাব মহসিন মোল্লা। আচ্ছা বসেন, আমি এটা এটা তো শেষ হোক, আর যুব দলটা কৃষক দল দুটো আগে দিয়ে দিই, শেষ, হ্যাঁ শেষ করে দিই, হ্যাঁ কাপড় একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং কারামুক্তি উপলক্ষে আজকের এই গণসমাবেশের সংগ্রামী সভাপতি মেহেরপুর জেলা গণমানুষের নেতা জনাব মাসুদ অরুণ মঞ্চে উপবিষ্ট আছেন।
বিএনপির ভাইস চেয়ারম্যান প্রখ্যাত আইনজীবী আজকে সবার প্রধান অতিথি জনাব জয়নাল আবেদিন মঞ্চ উপবিষ্ট আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের বিভিন্ন স্তরের সাংগঠনিক সম্পাদক বৃন্দ এবং বিভিন্ন জেলার নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মেহেরপুর জেলার সংগ্রামী যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য দেওয়ার সুযোগ নেই, কারণ আমাদের খেলা শুরু হয়ে গেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাস্তায় নেমে পড়েছে, তার পাশাপাশি স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের বন্ধুরাও রাস্তা অবরোধ করছে। তাই আমার নেত্রীর মুক্তি অবিলম্বে হবে এ আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জব্বার ভাইকে। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্র নির্বাহী কমিটির সহসভাপতি জনাব তরিকুল ইসলাম বনি, যুব নেতা জনাব তরিকুল ইসলাম বনি। বিসমিল্লাহ রহমান রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা শাখা আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের বিপ্লবী ভাইস চেয়ারম্যান প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, উপস্থিত আছেন জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ড, জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলার বিপ্লবী আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক সহ চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনাইদহ সহ এই প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী বন্ধুগণ, দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এই দলকে ক্ষমতায় এনেছিলেন। বন্ধুরা, আজকে তার সুচিকিৎসার দাবিতে আমরা এখানে সমাবেশ করছি। আমরা বলতে চাই, এই সরকারের কাছে কোনো অনুনয় বিনয় করে লাভ হবে না। বন্ধুরা, উইকেট পড়া শুরু হয়ে গেছে। র‍্যাবের প্রধান, পুলিশের প্রধান, এমপি, মন্ত্রী সহ বিশ্বের সব দেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। বন্ধুরা, আমরা তাই মনে করি, যেমনি ভাবে মহান মুক্তিযুদ্ধের পর এই মেহেরপুর থেকে যেমনি ভাবে সরকার গঠন হয়েছিল, ঠিক তেমনি ভাবে আবারও আমরা মনে করি এই মেহেরপুরবাসীর নেতৃত্বে খুনি হাসিনা সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী সরকার গঠন হবে এবং সেই আন্দোলন প্রক্রিয়া এই মেহেরপুর থেকেই শুরু হবে। বন্ধুরা, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, তিনি আমাদেরকে হাজার হাজার মাইল দূরে থেকে এই দলকে পরিচালনা করার জন্য দিক নির্দেশনা দিচ্ছেন। বন্ধুরা, তাই তার নির্দেশে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আগামী দিনে এই জাতীয়তাবাদী দল যেই আন্দোলন কর্মসূচি ঘোষণা দেবে, সেই আন্দোলন কর্মসূচিতে এই আপনাদের মেহেরপুর জেলার নেতৃবৃন্দের সকলের উপস্থিতির মাধ্যমে
এই খুনি হাসিনা সরকারের পতন হবে এবং সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদাফেজ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, শহীদ জিয়া মোরক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে লহঙ্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, খোদাহাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে। আসসালামু আলাইকুম। এবারে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ শাকাহত হোসেন নান্ন। ইতিমধ্যে যুব দলের সাইদুর এবং ওরাকারা এদের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের মধ্যে পৌঁছেছে। রেজাউল হক গাঙ্গি থানা বিএনপির সভাপতি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শহীদুল ইসলাম ছেন্টুর নেতৃত্বে স্বেচ্ছাসেবক দল মেহেরপুর জেলার একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। শাকাহত হোসেন নান্ন সাহেব, আমি গাঙ্গি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি রেজাউল হক সাহেবকে মঞ্চে এসে বসার আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সমাবেশ। এই সমাবেশের যোগ্য সভাপতি সাবেক এমপি জনাব মাসুদুর রহমান অরুণ ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত জনাব অনিন্দু ইসলাম অমিত। ভাইয়েরা, বক্তব্য দেবার কিছু নেই, বক্তব্য শুধু একটাই, খুনি হাসিনা তুমি কবে যাবি, বাংলাদেশ কবে মুক্ত হবে। খুনি হাসিনা তুমি কবে যাবি, বাংলাদেশ মুক্ত হবে। ভাইয়েরা আমার, দুঃখ ক্লান্ত মনে বলতে হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, যিনি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, তার স্ত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আজ আমাদের সামনে ধুকে ধুকে মৃত্যুর শয্যায় শায়িত হচ্ছে। আমরা কি করতে পারলাম? আমরা চাই আজ এখান থেকে শপথ নিব, এই মেহেরপুর থেকে শপথ নিব, ছাত্রদল, যুবদল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, সমস্ত অঙ্গ সংগঠন, সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের একটাই বক্তব্য, আমরা এই সরকারকে হটাবো। কিভাবে হটাবো সেই নির্দেশনা সিনিয়র নেতৃবৃন্দ আমাদেরকে দিবেন। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদ ইসলাম বাবুলের পক্ষ থেকে সবাইকে সংগ্রামী সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। তারেক রহমান বিরের ভেসে আসবে ফিরে বাংলাদেশে। আসসালামু আলাইকুম। সাথীয় ভাইরা, আমার আমাদের প্রাণের স্পন্দন, বাংলাদেশের 18 কোটি মানুষের নয়নের মণি, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আপোষহীন নেত্রী, আগামী দিনে বাংলাদেশের এই জাতিকে মুক্ত করার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজকের এই সমাবেশ। এই সমাবেশে উপস্থিত আছেন জনাব সাইফুর রশিদ ঝন্টু, সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা যুবদল, রাজীব খান, সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল, আব্দুল সালাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা যুবদল। এবারে বক্তব্য রাখছেন গাঙ্গি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক ইপি চেয়ারম্যান জনাব রেজাউল হক। তাড়াতাড়ি আসেন, টাইম খুব অল্প, দ্রুত আসেন, সংক্ষেপে একটু বক্তব্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মেহেরপুর জেলায় আয়োজিত বিএনপির এই সমাবেশে স্নেহবাদন সভাপতি আজকের অনুষ্ঠানে মধ্যমণি দক্ষিণ পশ্চিম বাংলাদেশের অবিসংবাদী নেতা জনাব তরিকুল ইসলামের
সুযোগ্য সন্তান অনন্ত ইসলাম আছেন, খুলনা বিভাগের সহ সংগঠন সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ড, মঞ্চে উপস্থিত নেতৃবর্গ, সামনে উপবিষ্ট সংগ্রাম নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত কঠিন এক সময়ে আজকে ঐতিহাসিক মেহেরপুরে এই প্রান্তরে জনসভায় সম্মিলিত হয়েছি। এই জনসভার গুরুত্ব সময় দিকে এই জনসভার তাৎপর্য অত্যন্ত গভীর। প্রিয় ভাইগণ, আজকে বাংলাদেশে গত বিশেষত গত 14 বছরে বর্তমান সরকারের দুঃশাসন, জাতি ক্ষতবিক্ষত, এমন কোন সেক্টর যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিরোধী মতের কোনো প্রাধান্য নাই, বিরোধী মতের দমন পীড়ন নির্যাতন অসংখ্য মিথ্যা মামলা, এমনকি আজকে টার্গেট হল জিয়া পরিবার। আজকে জিয়া পরিবারের টার্গেটের কারণেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা হয়েছে, এবং আজকে অনেক তাল ভাড়া করে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণের পদক্ষেপ না নিয়ে আজকে উল্টো পথে আইনের দোহাই দিয়ে হিংসা চরিতার্থ করছে। ভাইগণ, বেশি কথা না, আজকে খালেদা জিয়ার আজকে যে মূল থিম, খালেদা জিয়ার মুক্তি এবং খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করার সুব্যবস্থা এবং গণতন্ত্র ফিরিয়ে আনা, গণতন্ত্রের লড়াইয়ে সবাই সামিল হওয়া এবং সরকারকে আমাদের বুঝে দেওয়া যে বাংলাদেশের মানুষ কি চাই, বাংলাদেশের মানুষের নার, বাংলাদেশের মানুষের চাও পাওয়া, বাংলাদেশের মানুষের মূলের কথাটা সরকারকে জানানো। বন্ধুগণ, আমি জানি আমাদের প্রধানমন্ত্রী অনেক বই পড়েন, ভালো কথা, উনি কি ইতিহাস পড়েন না? ইতিহাসে স্বৈর শাসকদের পতনের কথা, নির্মম পরিণীর কথা উনি জানেন না? উনি কি ইসলামী অনুশাসন ব্যবস্থার কোনো বই পড়েন না? স্বৈর শাসকদের পতনের যে ধারাবাহিকতা, যদি উনি সংশোধন না হন, যদি উনি তার ভুল বুঝতে না পারে, তাদের কাছে ক্ষমা না চান, তাহলে ইতিহাস তার গতিপথ নির্ধারণ করবে। সাথে সাথে আমি বলতে চাচ্ছি, আজকে আমাকে দাবি করা হচ্ছে তাড়াতাড়ি শেষ করার জন্য, আমি বলতে চাচ্ছি আল্লাহ বাড়াবাড়ি পছন্দ করেন না, সীমা অতিক্রম মানুষকে আল্লাহ পছন্দ করেন না। আপনার পতন অনিবার্য যদি আপনি সংশোধন না হন, যদি গণতন্ত্র ফিরে না দেন, খালিদের মুক্তি নিশ্চিত করেন, তাহলে আপনার পতন অনিবার্য। আমি আমাদের গাঙ্গনী প্রিয় নেতা, উনি বিদেশে আছেন, আমাদের জাভেদ মাহফুজ মিল্টন, উনি আমার পক্ষ, আপনি ওনার পক্ষ থেকে আমাকে উনি বলেছেন, আমার জনগণের সকলকে জনসভায় উপস্থিত সকলকে আমার শুভেচ্ছা জানাবেন এবং জনসভাকে স্বাবলম্বী করার জন্য উনি সকলের সহযোগিতা কামনা করেছেন। আমি বেগম খালেদার সুস্থির চিকিৎসার জন্য আল্লাহ তাকে হেফাজত করুন, তাকে সুচিকিৎসার ব্যবস্থা করুন, তাকে হায়াত দান করুন, এবং আমাদের নেতা জাভেদ, আমাদের মারুফ মোহাম্মদ বিজন অসুস্থ, তার জন্য আমরা সবাই আপনাদের কাছে দোয়া চাই। ধন্যবাদ সকলকে। সাথীয় ভাইয়েরা, আমার ইতিমধ্যে মেহেরপুর জেলা বিএনপির সহসভাপতি উমর ফারুক লিটন, যুব নেতা ডিক্লেয়ারের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মিজান মেনন এর নেতৃত্বে একটি মিছিল এসছে। আমি জুলফিকার আলী ভুট্টো, জেলা বিএনপির সহসংগঠনের সম্পাদক, 13 ঘরের শোলমারি থেকে একটি মিছিল এসে উপস্থিত হয়েছেন। মেহেরপুর জেলা তাঁতি দলের নেতা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক,
আরজুল্লাহ বাবলু মাস্টারের নেতৃত্বে একটি মিছিল এখানে এসে উপস্থিত হয়েছে। বাবলুকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। উমর ফারুক লিটনকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। শহীদ চেয়ারম্যান কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল আলমের নেতৃত্বে একটি মিছিল এসে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে। এবারে বক্তব্য রাখছেন সংগ্রামী সাথেও ভাইয়ের আমার। ইতিমধ্যে আমাদের আজকের এই সমাবেশের প্রধান অতিথি সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব জয়নুল আবেদিন উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা জাতীয় সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হারুনুর রশিদ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। জয়নাল ভাইয়ের আগমন, হারুন ভাইয়ের আগমন, জয়নাল ভাইয়ের আগতম, হারুন ভাইয়ের আগমন, জেলা বিএনপির পক্ষ থেকে, মেহেরপুরবাসীর পক্ষ থেকে, চুয়াডাঙ্গার পক্ষ থেকে, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মাদারে খালেদা জিয়া। দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মাদারে খালেদা জিয়া। সাথীয় ভাইয়ের আমার, এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ সভাপতি খুলনা বিভাগীয় টিম প্রধান যুব নেতা জনাব মোহাম্মদ আলী আকবর চুন্ন। জনাব আলী আকবর চুন্ন, বিসমিল্লাহ রহমান রহিম। হে যুবক, হাও আগুয়ান, ঝান্ডা তুলো, মুখে বলো জিয়াউর রহমান। আজকের মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে এই গণসমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট আজকের এই সভার প্রধান অতিথি সুপ্রিম কোর্টের সিনিয়র লয়ার বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব জয়নাল আবেদিন মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি খুলনা বিভাগের নেতৃবৃন্দ, আমার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আশু চিকিৎসার জন্য আমরা আজকে সারা বাংলাদেশে মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। সবাই মিছিল ধরেন, মুক্তি 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 চাই, স্বাধীনতার ঘোষক জিয়া, লাও 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 সালাম, তারেক জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। প্রভার আমার, আজকে সেই 30 তারিখ আমরা এই 30 তারিখ দিনের ভোট রাত্রে করেছে, তাই কিসের সংলাপ? কার সাথে সংলাপ? এই সংলাপ বিএনপি মানে না, এই সংলাপ ধোকাবাজির সংলাপ। আজকে এই সংলাপের মধ্য দিয়ে চোর ডাকাত তৈরি করতে চাই না আমরা। আমার নেতা, আপনার নেতা, 16-18 কোটি মানুষের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক সীমান্ত পাহারা দেব, যাতে করে এই আওয়ামী লীগ পালিয়ে যেতে ইন্ডিয়া না পারে। প্রহার আমার,
আজকে মুজিবনগর কেন? ঢাকার আশেপাশে মুজিবনগর হলো না কেন? 1971 সালে 24 মার্চ দিন গত রাত্রে তাদের নেতা পালিয়ে গিয়েছিল, আর তার নেতারা পালিয়ে ইন্ডিয়া যেতে ছিল, সেই ইন্ডিয়ার ইন্দিরা গান্ধী তাদেরকে ঢুকতে দেয় নাই, তারা এখানে মুজিবনগর তৈরি করেছে। সেই দিন দেশের মানুষ অসহায়, তখন সেই দিন ইতরের সাহায্যে আমরা শুনতে পেলাম, এই আপনারা বসবেন, এই যে বসেন, এই নেতৃবৃন্দ বসেন, এই যে নেতৃবৃন্দ বসেন, এটা চেয়ারম্যানের মিটিং, হ্যাঁ এটা বিএনপির মিটিং, বসেন, এই বসেন, একটা ছাউনো হবে না। বেগম জিয়া, তারেক জিয়া, জিয়া রহমানের বাইরে কোনো স্লোগান হবে না, হবে না, হবে না। সেই দিন ইথারের সাহায্যে আমরা শুনতে পেয়েছিলাম, আমি মেজর জিয়া বলছি, সেই দিন তিনি হলেন স্বাধীনতার ঘোষক, তিনি হলেন প্রথম রাষ্ট্রপতি। তাই আজকে আমরা, আমার নেতা দূরে থেকে, হাজারো মাইল দূর থেকে, আপনাদের কথা ভেবে এদেশে নিরীহ মানুষ অনাহারা আছে, খিদা আছে, শিক্ষা নাই, সুচি শিক্ষা নাই, দেশের ঘুম হচ্ছে, ধর্ষণ হচ্ছে, লুণ্ঠন হচ্ছে, এদের থেকে মুক্ত করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একই আওয়াজ তুলুন আমার সাথে, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, স্বাধীনতার ঘোষক জিয়া, লালসালাম। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মেহেরপুরবাসী, আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের মায়ের মুক্তির দাবিতে, আমরা এখানে জমায়েত হয়েছি বেগম খালেদা জিয়ার চিকিৎসার দাবিতে। আমি সমস্ত নেতা কর্মীকে বলবো, যারা এখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, বাম দিকে আমি দেখতে পাচ্ছি আপনারা গোলমাল করছেন, সকলকে বসতে হবে, এখানে কেউ দাঁড়াতে পারবেন না। এখানে আমাদের মাননীয় প্রধান অতিথি এসছেন, আমাদের বক্তব্য যদি আপনারা শুনতে চান, আমি অনুরোধ করছি আপনাদেরকে বসতে হবে, এখানে কেউ দাঁড়াতে পারবেন না, এখানে বসেন, বাম দিকে বসেন, কেউ দাঁড়াবেন না। আমি মেহেরপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমজীবী ইউনিয়নের চেয়ারম্যান সাবেক সাইফুল ইসলামকে মঞ্চে আসার আহ্বান জানাচ্ছি। সাথীয় ভাইয়েরা আমার, এ পর্যায়ে আপনাদের সামনে এবারে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আলমগীর খান সাতু। জনাব আলমগীর খান সাতু, মিজান, এই মিজান বসে, একজন কেউ কোনো কথা বলবে না, একেবারে চুপ। বিসমিল্লাহির রহমানির রহিম। মেহেরপুর জেলা ছাত্র দলের সহসভাপতি সানি, জেলা ছাত্র দলের সহসভাপতি সানি, আপনি দাঁড়ান, জেলা ছাত্র দলের সহসভাপতি সানি, ওখানে যেন দ্বিতীয়বার কোনো গণ্ডগোল না হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে করা নির্দেশনা, ওখানে যেন দ্বিতীয়বার কোনো গণ্ডগোল না হয়, তাহলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চিকিৎসার জন্য আজকে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সমাবেশে উপস্থিত হয়েছেন স্নেহভাজন মাসুদ অরুণের সভাপতিত্বে, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয়
বিএনপির সংগ্রামী সহসভাপতি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব জয়নাল আবেদিন সাহেব উপস্থিত রয়েছেন বর্তমান সংসদের বিএনপি দলীয় হুইপ চাপাই নবাবগঞ্জের কৃতি সন্তান জনাব হারুনুর রশিদ উপস্থিত রয়েছেন কুষ্টিয়ার তিন কৃতি সন্তান সভাপতি জনাব মেহেদি আহমদ রুমির সেক্রেটারি জনাব সোহরাবউদ্দিন এবং বাচ্চু ভাই সহ উপস্থিত রয়েছেন আমাদের প্রাণপ্রিয় নেতা খুলনা বিভাগের বর্তমানে সাংগঠনিক দায়িত্বে যাকে দিয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দক্ষিণবঙ্গের কৃতি মরহুম সন্তান জনাব তরিকুল ইসলামের সন্তান আমাদের মেহেরপুরের প্রাণপ্রিয় জনাব অমিত হাসান আর সকলের পরিচিত কুণ্ডুদা কুণ্ডুদার মেহেরপুরে বিএনপিকে বেশি পরিচিত করা দরকার নেই বন্ধুরা আমার আজকে শেখ হাসিনা বেগম নৌকা মার্কা 97 কোথায় সৈয়দপুরে তৃতীয় লিঙ্গের নেত্রী নির্বাচিত হয়েছে নৌকার তলা ফুটো করে দিয়ে কালীগঞ্জে জনপ্রিয়তার কথা বলে এই সরকার দিক ঘৃণা আসুন আজকে এই সভা বন্ধ করার জন্য প্রশাসন দিয়ে কত রকম চেষ্টা করেছেন দেখে যান আজকে এই মেহেরপুরের ইতিহাস ঐতিহ্যের যে ঘাঁটি বিএনপির যে ঘাঁটি আমি বলি আওয়ামী লীগের বন্ধুদের দেখে যান আজকে আমাদের নেতৃবৃন্দকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছে আমরা তাদের বক্তব্য শুনব তাদের বক্তব্য শোনার আগ্রহ রেখে শুধু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই মাননীয় নেতৃবৃন্দ বাংলাদেশের মাটি সংগ্রাম আন্দোলনের প্রসাব যন্ত্রণায় ছটফট করছে আন্দোলনের প্রসাব যন্ত্রণায় ছটফট করছে আপনারা আজকে মেহেরপুর থেকে দেখে যান যে আহ্বান যে নির্দেশনা দিবেন ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে আমরা পালন করে দেশ মাতাকে মুক্ত করব বীরের বেশে তারিক রহমানকে দেশে ফিরিয়ে আনব বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তারিক রহমান জিন্দাবাদ ধন্যবাদ এবারে বক্তব্য রাখছেন সংক্ষিপ্ত মেহেরপুর জেলা বিএনপির অন্যতম সহসভাপতি জনাব আব্দুর রহমান সাহেব সাবেক পৌর মেয়র আব্দুর রহমান সাহেব দাদা সংক্ষেপে একটু তাড়াতাড়ি আবার কি দিলা বিসমিল্লাহির রহমানির রহিম মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রীর সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে এই গণসমাবেশ এই সমাবেশে সভাপতিত্ব করছেন মেহেরপুর এক আসনের সাবেক সংসদ সদস্য মাসুদরণ এই এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আছেন জয়নাল আবেদিন সিনিয়র অ্যাডভোকেট এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি জয়নাল আবেদিন সাহেব এবং প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন সাবেক সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ এখানে আরও উপস্থিত আছেন কেন্দ্র থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট মেহেরপুর জেলা বিএনপির সমস্ত নেতাকর্মী ভাইরা ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ সবাইকে জানান মেহেরপুর জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন কেন্দ্র নেতৃবৃন্দদেরও অভিনন্দন জানাই যে বাংলাদেশের সর্বশেষ প্রান্ত মেহেরপুর জেলায় যারা কষ্ট করে যে আমাদের এই সমাবেশকে সার্থক করার জন্য যে উপস্থিত হয়েছেন জেলা বিএনপির পক্ষ থেকে কেন্দ্র নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি অঙ্গ সরকারের নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি বিএনপির সকল স্তরের নেতাকর্মী ভাইদের অভিনন্দন জানাচ্ছি আমাদের কাছে সর্বপ্রথম আবেদন
বেগম জিয়াকে মুক্তি দিতে হবে এবং তার সুচিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে। প্রধানমন্ত্রী, আপনি যে আইনের বলে বেগম জিয়াকে বাড়িতে থেকে চিকিৎসা করার ব্যবস্থা করেছেন, কোন আইন আমরা মানতে চাই না। আপনি সেই আইনের বলেই বেগম জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাবার ব্যবস্থা করে দেন। আপনি কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন যে আপনি বর্তমানে একটা ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সামর্থ্য রাখেন না, যে নির্বাচনে শত শত লোক মৃত্যুবরণ করেছে, যে নির্বাচনে তিন ভাগের এক ভাগ চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে, যে নির্বাচনে আপনার নৌকার শেষ পর্যন্ত পরাজয় বরণ করেছেন। বন্ধুগণ, আমরা আজকে বক্তব্য শুনব, কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে সকলের কাছে আহ্বান থাকবে যে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে যেরকম আমরা উপস্থিত হয়েছি, আগামীতে কেন্দ্রটাকে যখন যে আন্দোলনের আহ্বান আসবে আমরা সেইভাবে পালন করব। আল্লাহর কাছে আমরা আকর জানুভাবে আমরা আল্লাহর কাছে অনুরোধ করব যে আল্লাহ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তিনবারের প্রধানমন্ত্রী, তিনাকে সুচিকিৎসা এবং সুস্থ রাখার জন্য ব্যবস্থা করে দেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমিনুল ভাই। সাথীয় ভাইরা আমার, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখছেন মুজিবনগর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আমিরুল ইসলাম। সংক্ষেপে দু এক মিনিটে দিলেন, দুই মিনিটে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অবিংশবাদিত নেত্রী, দেশনেত্রী, আপসের নেত্রী, গণতন্ত্র উদ্ধারকারী নেত্রী, 56,000 বর্গ মাইলের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তরঙ্গ সংগঠন, পেশাজীবী সংগঠন দীর্ঘ সময় ধরে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। তারই অংশ হিসাবে আজকে মেহেরপুরে জেলা বিএনপির আয়োজনে আজকের এই জনসভার সম্মানিত সভাপতি, মেহেরপুরের মাটি ও মানুষের নেতা, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য জয়তা মাসুদরুন মঞ্চে উপস্থিত আছেন। আমাদের উত্তরবঙ্গের জাতীয়তাবাদী শক্তির বীর পুরুষ, বারবার গণমানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য শেখ হাসিনা সরকারের আতঙ্ক জনতা হারুনুর রশিদ, অ্যাড্রেস সময় নেই, জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, বিভাগীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, জেলা বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ সহ অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, সংগ্রামী ভাইয়ের আসসালামু আলাইকুম। এক মিনিট কথা বলবো। এক যুগের অধিক সময় ধরে মেহেরপুরের মাটিতে জাতীয় নেতৃবৃন্দর পরামর্শ ক্রমে এই সরকারের জুলুম, নির্যাতন, হত্যা, গুম, খুন, বেগম খালেদা জিয়া সুচিকিৎসার জন্য, কারামুক্তির জন্য, আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক জিয়াকে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা জেলা বিএনপির নেতৃত্বে, জনতা মাসুদুলের নেতৃত্বে মুজিবনগর বিএনপি ঐক্যবদ্ধ করে সমস্ত সংগ্রামে আমরা অংশগ্রহণ করে থাকি। আজকে কথা দিতে চাই, জাতীয় নেতৃবৃন্দ সামনে বলতে চাই, আজকে আপনারা যে দিক নির্দেশনা দেবেন, যে পরামর্শ দেবেন শেখ হাসিনা সরকারের পতনের লক্ষ্যে, আমরা মুজিবনগর বিএনপি জেলা বিএনপির পরামর্শে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই সরকারকে পতনের মধ্য দিয়ে আগামী দিনে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চাই। সকলকে ধন্যবাদ।
মজিবনগরের পক্ষ থেকে জাতীয় নেতৃবৃন্দ সহ সকলকে ধন্যবাদ দিয়ে আমিও সংক্ষিপ্ত কথা শেষ করতে চাই। খুদাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জামর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারিক জিয়া জিন্দাবাদ। সাথীয় ভাইরা, আমার আধ মিনিটের একটা ছোট্ট গল্প বলবো। রাজার মেয়ের বিয়ে হবে, সুপাত্র খুঁজছে। তিনি ঘোষণা করে দিলেন তার একটি পোষা ছাগল আছে, সেই ছাগলকে যে পেট ভরিয়ে খাওয়াতে পারবে, অর্থাৎ খাওয়ানোর পরে আর খাবে না, সেই ছেলের সঙ্গে তার মেয়ের বিয়ে দেবে। অনেক পাত্র আসলো, ছাগলকে পেট পুরে খাওয়ায়, পাতা খোল অনেক কিছু খাওয়ায়, কিন্তু রাজার কাছে ছাগল নিয়ে গেলে আবার রাজা যে খাবার দেয় ছাগল সেই খাবার দেয়। তাদের অনেকের কঠিন শাস্তি হয়ে গেল। এরপর একটি লোক আসলো, এরপর একটি লোক এসে বলল, আমি এগুলো পরে বলছি, আজান হচ্ছে একটু। এখানে সব লিখে দেবেন, আমি একবারে বলে দেবো। সংগ্রামী সাথীয় ভাইরা, আমার যে কথাটি বলছিলাম যে ওই ছাগল যখন রাজার কাছে যায় তখন সে যা দেয় আবার তাই খায়। তখন একটা সুদর্শন ছেলে এসে চিন্তা করলো যে আমি এই ঝুঁকিটা নেব। সে রাজার কাছে গিয়ে বলল যে আমি আপনার পরীক্ষা দিতে চাই। রাজা বলল যে দাও, তুমি আমার ছাগলকে খাইয়ে নিয়ে এসো। ও ছাগলটি নিয়ে গেল মাঠে, নিয়ে গিয়ে ভাবলো এই ছাগলকে আমি যা খাওয়াবো তারপরে গিয়ে তো আবার খাবে। সে তখন করলো কি, ওই ছাগলটিকে রাজার বাড়ির কিছু দূরে নিয়ে এসে তার পায়ের জুতা খুলে ওই ছাগলের মুখে সে 500 বাড়ি মারলো। বাড়ি মারার পর ছাগলটিকে রাজার কাছে নিয়ে গেল, ওই ছাগল আর কিছু খায় না, অর্থাৎ ওই রাজা ওই ছাগলের আর মুখ খোলার কায়দা নেই। তাই প্রিয় ভাইরা আমার, বাংলার রাখাল বালক, বাংলার রাখাল বালক তারেক রহমান দেশে ফিরে এসে, বিজয়ের বেশে ফিরে এসে এই বর্তমান সরকারের সর্বভুক কীট পতঙ্গ, সর্বভুক যা পায় তাই খায় আর ছাড়া বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা। তারেক রহমান দেশেছে তাদের ওই মুখ ভূতা করে দিয়ে, তাদের খাওয়া বন্ধ করে বাংলার জনগণকে মুক্তি এনে দেবে। প্রিয় ভাইরা আমার, এ পর্যায়ে বক্তব্য রাখছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব শরীফুজ্জামান শরীফ। বিসমিল্লাহি রহমান রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিএনপির কেন্দ্র ঘোষিত এই সমাবেশের মেহেরপুর উদ্যোগে, মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে
আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত বিএনপির নির্বাহী কমিটির সহসভাপতি উপস্থিত বিশেষ অতিথি বিএনপির যুগ্ম মহাসচিব সংসদ সদস্য এবং আমাদের খুলনা বিভাগের সুদক্ষ এবং সুসাংগঠনিক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় সংগঠন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত মেহেরপুর জেলাবাসী এবং পার্শ্ববর্তী জেলার সমস্ত নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এই মেহেরপুরের জনস্রোত দেখে বোঝা যায়, আপনারা সবাই বুঝতে পারেন, আকাশের মেঘ দেখলে ঝড় কিভাবে হবে, কিভাবে বৃষ্টি হবে। আজকে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে তার সাংগঠনিক সুদক্ষ পরিচালনায় শুধু মেহেরপুর নয়, সারা বাংলাদেশ এই সমাবেশের মাধ্যমে বিএনপি জাগ্রত হয়েছে, বিএনপির উদ্যমনা বেড়েছে। এই মেঘে যে ঝড় আসবে, যে বৃষ্টি আসবে, এই আওয়ামী লীগ, এই ফ্যাসিস্ট সরকার যত শক্তি নিয়ে অবস্থান করুক না কেন, এই ঝড়ের মুখে দাঁড়াতে পারবে না, পারবে না, পারবে না। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা সবাই সক্রিয়ভাবে মাঠে থাকবেন, বিশেষ করে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনারা সামনের লাইনে থাকবেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্দেশনায় আমরা রাজপথে নামব, আমাদের দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা ছাড়া আমরা রাজপথ ছাড়ব না, এই অঙ্গীকার করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ। সাথী ও ভাইরা, আমাদের প্রাণের স্পন্দন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার দাবিতে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশে লোকালোকারণ্য হয়ে গেছে। মেহেরপুর প্রধান সড়ক, আর কোনো জায়গায় তিল ধারণের ঠাঁই নেই। প্রিয় ভাইরা, আমার এ পর্যায়ে আপনাদের সম্পর্কে আপনাদের সামনে বক্তব্য রাখছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সিনিয়র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং চিকিৎসার দাবিতে আজকের এই মেহেরপুর জেলা সমাবেশের সম্মানিত সভাপতি মাছু দরুন, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট জয়নাল আবেদিন আজকের এই সমাবেশের প্রধান বক্তা, জাতীয় সংসদের সম্মানিত সদস্য, বারবার নির্বাচিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলা বিএনপি নেতৃবৃন্দ, বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় এবং মেহেরপুর এবং চুয়াডাঙ্গার সহ আশপাশের জেলা নেতৃবৃন্দ, আজকের সমাবেশের সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। বক্তব্য শুনব আমরা কেন্দ্রীয় নেতাদের, শুধু আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। এই হাসিনা সরকার মনে করছে জেলখানায় রেখে বেগম খালেদা জিয়াকে লাশ হিসেবে বাইর করবে। আল্লাহ যদি বেগম খালেদা জিয়ার মৃত্যু না দেয়, আপনার মরা বাপও তাকে লাশ হিসেবে হাসপাতাল থেকে বার করতে পারবে না। আমরা অবশ্যই রক্ত দিয়ে হলেও আমরা আন্দোলনের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে ওই হাসিনার জেলখানা থেকে মুক্ত করে বাংলাদেশে আগামীতে আবার বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমরক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। সাথী ভাইরা, আমার আমাদের মাঝে উপস্থিত আছেন মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রশিদ।
আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ওয়াশিকুর রহমান কল্লোল, সভাপতি জেলা যুবদল মাগুরা, অ্যাডভোকেট ওয়াশিকুর রহমান, জনাব মোহাম্মদ ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক জেলা যুবদল মাগুরা, আবু তাহের সবুজ, সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল মাগুরা, মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা যুগ্ম সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল মাগুরা, মোহাম্মদ ইলিয়াস হোসেন, সদস্য সচিব সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল, আহমেদ রাজীব খান, সাংগঠনিক সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল, লিয়াকত আলী, আহ্বায়ক সদর উপজেলা যুবদল, আবুল হাসান, মুজিবনগর উপজেলা আহ্বায়ক জেলা উপজেলা যুবদল। সাথীয় ভাইরা, আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, মেহেরপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জনাব আমজাদ হোসেন। জননেতা জনাব আমজাদ হোসেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে মেহেরপুর জেলা আয়োজিত আপনার আমার প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে আজকের এই জনসভা, সম্মানিত সভাপতি আরও উপস্থিত আছেন, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান বক্তা, আমি সময় সংক্ষেপ করার জন্যই এইভাবে অ্যাড্রেস করছি এবং বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বৃন্দসহ মঞ্চে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট মেহেরপুরের বিএনপির ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, বক্তব্য শোনার দিন আজকে আমাদের, বক্তব্য দেওয়ার দিন নয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছে, দিক নির্দেশনামূলক বক্তব্য আপনাদের দেবে, আপনারা প্রাণ খুলে বক্তব্য শ্রবণ করবেন এবং সেই সমস্ত বক্তব্য পালন করবেন 100%। এই উদাত্ত আহ্বান আমি আপনাদের কাছে রাখতে চাই। আর আমি বলতে চাই, ঠান্ডা হয়ে গেছেন মনে হয়, তাই না? মায়ের মায়ের মুক্তি চাই, স্লোগান দেন একবার, মায়ের মায়ের মুক্তি চাই, মায়ের চিকিৎসার মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই, তারেক জিয়াকে দেশে আনতে চাই, তারেক জিয়াকে দেশে আনতে চাই। এই সরকারে আর দাঁড়িয়ে থাকার মতো পায়ের নিচে মাটি নেই। শুধুমাত্র আপনারা জাগ্রত হবেন এই মেহেরপুরের মাটি থেকে, আপনাদেরকে সারা বাংলাদেশে দেখিয়ে দিতে হবে এই বাংলাদেশ একটি মডেল, বাংলাদেশের মডেল মেহেরপুর জেলা। এখান থেকেই যেমন স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল, সেদিনকে কিন্তু কোন আওয়ামী লীগ এই স্বাধীনতার সূর্য উদয়ের জন্য ছিল না, সামনের দিনেও আওয়ামী লীগকে এই মাটি থেকে বিতাড়িত করবে মেহেরপুরের মানুষ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। সাথীয় ভাইরা, আমার দেশ ও নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তার আপসীর নেতৃত্বে 1990 সালে যেভাবে স্বৈরাচার সরকারকে আমরা হটিয়েছি, ঠিক তেমনিভাবেই আজকে আমার প্রিয় নেত্রীর মুক্তির দাবিতে এবং তার চিকিৎসার দাবিতে এই হাসিনা সরকারকেও আমরা উৎখাত করব। প্রিয় ভাইরা, আমার এবারে বক্তব্য রাখছেন আমাদের প্রিয় নেতা, আমাদের পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক, জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক সংসদ সদস্য জনাব অধ্যক্ষ মোহাম্মদ সোহরাবউদ্দিন। অধ্যক্ষ মোহাম্মদ সোহরাবউদ্দিন এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
আজকের এই সমাবেশে সংগ্রামী সভাপতি সাবেক এমপি মাসুদন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান বিশিষ্ট আইনজীবী জয়নাল আবেদিন সহ সকল নেতৃবৃন্দ সামনে উপস্থিত সংগ্রামী ভাইরা আসসালামু আলাইকুম। স্বাধীনতা যুদ্ধের সময় অস্থায়ী রাজধানী এই মেহেরপুর কুষ্টিয়াবাসীর পক্ষ থেকে জানাই আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সংগ্রামী ভাইরা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই সহধর্মিনী আমাদের প্রিয় নেতা দেশ নেতা নায়ক তারেক রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়া স্বৈরাচারের সালের বিরুদ্ধে বছরের পর বছর অপরাধী আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এনেছিলেন, আপনাদের মৌলিক অধিকার ফিরে এনেছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই জালেম শেখ হাসিনা আজ বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দী করে আজকে সে মৃত্যুর দিকে, তাকে আজকে বাইরে চিকিৎসা হতে দিচ্ছে না, আজ তাকে তাকে হত্যা করতে চাই। আমাদের প্রিয় নেতা তারেক রহমান তথাকথিত 111-এর সময় তাকে বন্দী করে যে নির্যাতন করছে, মাজার হাড় ভেঙে দিয়েছিল, তাকে হত্যার পরিকল্পনা করেছিল, কিন্তু দলের এবং মানুষের চাপে শরৎকালীন সরকার বিদেশে পড়তে বাধ্য হয়েছিল। বর্তমান সরকার তারেক রহমানকে মিথ্যা কেস দিয়ে বাংলাদেশে আসতে দিতে চায় না। এর অর্থ হল এই সরকার বিএনপিকে রাজনৈতিক মাঠকে বাইরে করে শেখ হাসিনা আজীবন ক্ষমতায় থাকতে চায়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, তৃতীয় বিশ্বের কিছু দেশ বাইরের শক্তির আশীর্বাদে স্বৈরাচার হয়, অসীম মুক্তি ধারণ করে। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, যখন সেই ছা উঠে যায় তখনই তার পতন হয়। আমেরিকার ছা উঠে যাওয়ার পরে আফগানিস্তান তড়িৎ গতিতে পতন হয়েছে, আজকে শেখ হাসিনা বাইরের আশীর্বাদ উঠে যাচ্ছে। আমেরিকা আজকে স্যাংশন জারি করেছে, কোটি কোটি টাকা শত শত কোটি টাকা সামরিক খাতে ব্যয় করেছেন, তার হিসাব চাচ্ছে, পতনের সময় এসে গেছে। বাংলাদেশের পুলিশ ভাইদের বলতে চাই, আপনাকে পতনের ডাক শুনতে পাচ্ছেন না, আপনাকে আফগানিস্তানের কথা শুনতে পাচ্ছেন না, আজকে এই সরকারের ভিত ভেঙে গেছে। সময়ের অপেক্ষা আপনারা জনগণের বিপক্ষে না, জনগণের কাতারে আসুন, নালে ইতিহাস অন্যভাবে লিখিত হবে। আজকে আইন দিয়ে কানুন দিয়ে কোনো অবস্থায় এই শেখ হাসিনাকে বোঝানো যাবে না। শেখ হাসিনা নিজেই আইন, নিজেই সুপ্রিম কোর্ট, নিজেই হাইকোর্ট সে বেগম খালেদাকে মৃত্যুর দিকে ধাবিত করবেই। অতএবই আমাদের একমাত্র উপায় হল এই জালেম শেখ হাসিনার বিরুদ্ধে এক দফা এর পতনের জন্য আজকে যে কোনো ত্যাগ জেল জুলুম রক্ত দিয়ে হলেও কঠিন আন্দোলন শুরু করতে হবে। এই দেশের কোটি কোটি নির্যাতিত মানুষ সেই আন্দোলনে যোগ দিয়ে যে ঢেউ তুলবে, যে তুফান তুলবে, সেই তুফানে এই শেখ হাসিনার মাস্তর ভেঙে খান খান হবে, বেগম খালেদা মুক্তি পাবে, আমাদের প্রিয় নেতা দেশে ফিরে আসবে এবং বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন গণতান্ত্রিক অধিকার ফিরে হবে। ধন্যবাদ, খোদাফেজ, শহীদ জামর হোক, খালেদাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব সোহরাব হোসেনকে, অধ্যক্ষ সোহরাব হোসেনকে। এবারে বক্তব্য রাখছেন কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সংসদ, এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ সাবেক ছাত্রনেতা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। বাবু জয়ন্ত কুমার কুণ্ডু,
আমার মা, আমাদের সকলের প্রিয় জননী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি মেহেরপুর জেলা বিএনপির সম্মানিত সভাপতি সাবেক সংসদ সদস্য জননেতা জনাব মাসুদ অরুণ আমাদের মাঝে আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্মানিত সাবেক সভাপতি, বাংলাদেশ সাথে ভাইয়ের আমার, আপনারা সবাই একটু নীরবে থাকুন, নামাজ হচ্ছে 5 মিনিট, আসরের নামাজটা শেষ হলে এবার শুরু করব। হ্যাঁ বলো। আপনারা বসুন, আমরা মাত্র 5 মিনিট নামাজের বিরতিতে আছি, বসুন। সবাই বসে থাকেন, নামাজের 5 মিনিট বিরতি, এরপরে আমাদের কেন্দ্র নেতারাই বক্তব্য রাখবেন। বসে থাকেন সবাই, বসেন বসেন। আর 3 মিনিট আপনারা সবাই ধীরস্থিরভাবে বসুন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখনই বক্তব্য রাখবেন, বসুন। না, এখন বক্তব্য রাখছেন বাবু জয়ন্ত কুমার কুণ্ডু। মাননীয় চেয়ারপারসন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন সহ প্রধান বক্তা, বিশেষ অতিথিবৃন্দ সহ উপস্থিত ভাই ও বোনেরা, প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আমাদের মাতার জন্য
প্রিয় দেশনেত্রীর জন্য তার মুক্তির দাবিতে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সমবেত হয়েছে দেশনেত্রীর সুচিকিৎসার দাবিতে। আমরা সমবেত হয়েছে দেশনায়ক তারেক রহমানের উপর থেকে সমস্ত জুলুম নির্যাতন এবং অবৈধ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে। আমরা সমবেত হয়েছি গণতন্ত্রের দাবিতে। প্রিয় ভাই ও বন্ধুরা, বিশেষ করে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের ভাইরা, আমরা প্রায়ই একটি স্লোগান দেই, খালেদা জিয়ার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। খালেদা জিয়া ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। প্রিয় বন্ধুরা, বেগম খালেদা জিয়ার কি হতে আর বাকি আছে? যেই নেত্রী 1971 সালে তার স্বামী যখন মহান মুক্তিযুদ্ধের জন্য মুক্তিযোদ্ধাদের নিয়ে যুদ্ধে রত ছিলেন, তখন তিনি তার দুইটি শিশু সন্তান নিয়ে আজ এ বাড়ি থেকে ও বাড়ি, কাল এই আত্মীয়র বাসা থেকে ওই আত্মীয়র বাসায়, পরশু এই প্রিয়জনের বাসায় থেকে অমুক বন্ধুর বাসায় তিনি যাযাবরের মতো ঘুরে বেরিয়েছেন। মাত্র 36 বছর বয়সে তিনি বিধবা হয়েছিলেন। ওই বয়সে তিনি সাদা শাড়ি পরে বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তে তিনি ঘুরে বেরিয়েছেন, সভা সমাবেশ করেছেন, মিছিলে নেতৃত্ব দিয়েছেন, পুলিশের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, কারাবরণ করেছেন। তারপরের ইতিহাস আপনাদের সবার জানা। তাই আমরা মনে করি 2018 সালের 8ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত আমাদের প্রিয় নেত্রী কারাবন্দী থাকলেও আমরা কার্যত কিছু করতে পারিনি। এ দায় আমাদের সকলের, এই ঋণ আমাদের পরিশোধ করতে হবে। আপনারা কি জানেন না, ক্ষুদিরাম বসু তৎকালীন সময়ে ব্রিটিশ আমলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য বড়লাটের গাড়িতে বোমা মেরেছিলেন। বড়লাট না মারা গিয়ে অন্য আর একজন মারা গিয়েছিল। সেই 12 বছরের ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। ফাঁসির মঞ্চে যাবার আগে তিনি বলেছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পূর্ব ফাঁসি দেখবে ভারতবাসী। আমরা কি আমার মায়ের মুক্তির জন্য ফাঁসি বরণ করতে পারি না? আমরা কি আমার মায়ের মুক্তির জন্য বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, ওই বঙ্গোপসাগর থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রামের পাহাড় টিলা পর্যন্ত রাজপথে দাউ দাউ করে আগুন জ্বালাতে পারি না? যে মায়ের স্নেহের আঁচলে আমাদের অনেক এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, আমার মতো সামান্য একজন ছেলে আজ এত পরিচয় পেয়েছি, আজ সেই মায়ের মুক্তির জন্য আমাদের কিছু করবার সময় হয়েছে। সেটাকে আওয়ামী লীগের নেতারা বলতেন খেলা হবে, 4 মিনিট দিয়েছি আর 2 মিনিটে শেষ করে দিচ্ছে, খেলা হবে। আর আমরা বলে র‍্যাপকে ব্যান্ড করেছে আমেরিকা, ওদেরকে নিষিদ্ধ করেছে, একে একে নিষিদ্ধ হচ্ছে, উইকেট পড়ছে, তোমাদের খেলা শেষ হয়ে গিয়েছে, এখন আমাদের খেলা হবে, আমরা খেলব মায়ের মুক্তির জন্য, রাজপথে খেলব, ঘরের মধ্যে ষড়যন্ত্র করে নয়, প্রকাশ্যে দিবালোকে তোমাদের সঙ্গে আমরা খেলতে প্রস্তুত আছি। আমাদের এক ভাই অকালে মৃত্যুবরণ করেছেন, আরাফাত রহমান কোকব, আর এক ভাই পঙ্গুত্ব বরণ করে প্রবাস জীবন যাপন করছে। আমরা তাকে দেশে ফিরিয়ে আনবার জন্য আমরা লড়াই করব। কি লড়াই? জোর লড়াই, ভয়ঙ্কর লড়াই, মারাত্মক লড়াই,
তার জন্য এখনই আমাদের রাজপথে প্রস্তুত হতে হবে। প্রিয় ছাত্র যুবক ভাইয়েরা, আমার আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এখন যৌবনে যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। এখন যৌবনে যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়। যদি তুমি প্রেম ভালোবেসে খুনি হতে চাও, যদি তুমি ভালোবেসে খুনি হতে চাও, মাকে ভালোবেসে খুনি হতে চাও, তারেক রহমানকে ভালোবেসে খুনি হতে চাও, এখনই উৎকৃষ্ট সময়। আমরা প্রয়োজনে খুনি হব, তবু আমাদের দাবি আদায় করে ছাড়বই ছাড়ব। এই ওয়াদা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ জয়ন্ত দাকে। সাথীয় ভাইরা, আমার সরকারের উদ্দেশ্যে বলতে চাই, যতবারই হত্যা করো জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন কোন ইতিহাস। এবারে বক্তব্য রাখছেন বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলনের সিংহপুরুষ, দক্ষিণ পশ্চিম অঞ্চলের কিংবদন্তী নেতা, জননেতা তরিকুল ইসলামের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব অনিন্দ্য ইসলাম অমিত। জনাব অনিন্দ্য ইসলাম অমিত, এটা ভালো করে করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মেহেরপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি, এই জনপদের কৃতি সন্তান, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আপনাদের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আমার বড় ভাই জনাব মাসুদ অরুণ উপস্থিত। আজকের আয়োজনের মধ্যমণি বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের উচ্চ আদালতে আশ্রয়ের অন্যতম স্থান। ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবার যার প্রতি ঋণী, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদিন উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, আমাদের পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়া থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, আমার শ্রদ্ধেয় চাচা, আমাদের প্রিয় নেতা সৈয়দ মেহেদি আহমেদ রুমি উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় যুগ্ম মহাসচিব, বারবার চাপায় নবাবগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির গৌরবজ্জ্বল অতীত যিনি উত্তরাধিকারী বহন করছেন, আমার শ্রদ্ধেয় চাচা, আমাদের প্রিয় নেতা জনাব হারুনুর রশিদ এমপি উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য, কুষ্টিয়া সদর আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবউদ্দিন উপস্থিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, ঝিনাইদহ জেলার কৃতি সন্তান আমার প্রিয় সহযোদ্ধা বাবু জয়ন্ত কুমার কুণ্ডু উপস্থিত, মেহেরপুর জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, গাংনীর গণমানুষের নেতা আমার শ্রদ্ধেয় চাচা, আমাদের প্রিয় নেতা জনাব আমজাদ হোসেন উপস্থিত, কুষ্টিয়ার আরেক কৃতি সন্তান, কুষ্টিয়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা উপস্থিত, আমাদের পাশের জেলা
চুয়াডাঙ্গা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আমাদের ভাই মোহাম্মদ শরীফুজ্জামান। মেহেরপুর জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, মেহেরপুরের জনতার একাংশ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 30শে ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস। 2018 সালের এই 29শে ডিসেম্বর যেই গণতন্ত্র হত্যা করা হয়েছিল, 30শে ডিসেম্বর তার দাফন এবং কাফন সম্পন্ন হয়েছিল। সেই গণতন্ত্র হত্যা দিবসে মেহেরপুর মঞ্চে দাঁড়িয়ে আমরা আমাদের মায়ের মুক্তির দাবি জানাচ্ছি, কারণ বাংলাদেশের জনগণ বিশ্বাস করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আর গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাঁথা। 1971 সালে 10ই এপ্রিল এই মুজিবনগরে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল, যেই সরকারের মন্ত্রিসভা 17ই এপ্রিল শপথ গ্রহণ করেছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। দুর্ভাগ্য, স্বাধীনতার 50 বছর যখন আমরা পূর্তি উদযাপন করছি, 50 বছর পরেও আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি। 50 বছর পূর্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার ছিলেন তার 2 শিশু সন্তান সহ, 50 বছর পরেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া গ্রেপ্তার রয়েছেন। 50 বছর পূর্বেও বাংলাদেশের জনগণ মুক্ত ছিল না, দুর্ভাগ্য 50 বছর পরেও বাংলাদেশের জনগণ আজও মুক্ত নয়, দুর্ভাগ্য 50 বছর পূর্বে পাকিস্তানি শাসকরা এই মানুষের উপর জগদ্দল পাথরের উপর চেপে বসেছিল, আর 50 বছর পর বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট দাবি করে তারা জনগণের বুকের উপর জগদ্দল পাথরের উপর চেপে বসে আছে। প্রিয় সাথী ও ভাইরা, 76 বছর বয়স্ক একজন মহিলা যিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন, আজকে কি অবস্থা দেশের যে তার মুক্তির জন্য, তার উন্নত চিকিৎসার জন্য আজকে সারা বাংলাদেশ ব্যাপী আমাদেরকে জনসমাবেশ করতে হচ্ছে। একটিবার ভাবুন তো, 76 বছর বয়স্ক মহিলার চিকিৎসার সুযোগ থেকে কেন এই রাষ্ট্র থেকে বঞ্চিত করছে? কারণ বেগম খালেদা জিয়া কোনো সাধারণ নারী নন, স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন। বেগম খালেদা জিয়া হচ্ছেন বাংলাদেশের জনগণের, গণতন্ত্রের প্রতীক। আমার পার্শ্ববর্তী জেলা কুষ্টিয়ার সূর্য সন্তান আবরারকে যখন বুয়েটে পিটিয়ে হত্যা করা হলো, সেই পরিবারের সদস্যরা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য মোনাজাত করেছেন, কারণ তারা বিশ্বাস করেন মুক্ত বেগম খালেদা জিয়াই পারেন শহীদ আবরারের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। আজকে কক্সেস বাজারে স্বামী স্বজন সহ বেড়াতে গিয়ে যে বোন ধর্ষণের শিকার হয়েছেন ওই ছাত্রলীগের সোনার সন্তানের দ্বারা, সেই পরিবার মোনাজাত করে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, কারণ তারা বিশ্বাস করে মুক্ত বেগম খালেদা জিয়াই পারে ওই ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। এই মেহেরপুরের যে সমস্ত সন্তানেরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার পরেও শুধুমাত্র বাংলাদেশ আওয়ামী লীগের পরিচয় ধারণ না করবার কারণে বিসিএসএ নিয়োগ পাওয়ার পরেও পুলিশ ভেরিফিকেশনে বাদ যায়, সেই পরিবারের পিতামাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করে, কারণ তারা জানে মেধার ভিত্তিতে চাকরি পেতে হলে মুক্ত বেগম খালেদা জিয়াকে প্রয়োজন। প্রিয় সাথী ও ভাইরা, আজ আমাদের দায় রয়েছে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবার জন্য, কারণ আমরা যারা রাজনীতি করি
আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ সৈনিক, তারা ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড় এই নীতি হৃদয়ে ধারণ করি। আজ নিজেদের জন্য নয়, আজ দেশের জন্য নয়, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্য নয়, আজ বাংলাদেশের জন্য লড়াই করতে হবে। আমাদের লড়াই বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করবার জন্য নয়, কারণ এই বাংলাদেশের জনগণ ভালোবেসে তিনবার বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর আসন উপহার দিয়েছেন। আমাদের লড়াই গণতন্ত্র মুক্ত করবার জন্য, আমাদের লড়াই বাংলাদেশের জনগণের মানবাধিকার নিশ্চিত করবার জন্য, আমাদের লড়াই আইনের শাসন নিশ্চিত করবার জন্য, আমাদের লড়াই জনগণের ভোটাধিকার নিশ্চিত করবার জন্য। আপনারা শুনেছেন ইতোমধ্যে চার দফায় বিজয় হয়েছে, তাদের অধিকাংশই বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য। তারপরেও কেন নৌকা পরাজিত হয়েছে? কারণ নৌকা আজ ঘৃণিত প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ নৌকা আজ দুর্নীতির প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে, কারণ নৌকা আজ লুটপাটের প্রতীক হিসেবে চিহ্নিত হয়েছে। আজ যাদের কোনো গণভিত্তি নেই, যাদের কোনো জনপ্রিয়তা নেই, তাদের আশ্রয়স্থল হচ্ছে এই নৌকা। মনে রাখতে হবে মেহেরপুরের মাটি গণতন্ত্রকামী মানুষের জন্য, মেহেরপুরের মাটি স্বাধীনতা এবং সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তাদের অনুকূলে। এই মেহেরপুরে আসবার সময় আমরা যখন রওনা হয়েছি যশোর থেকে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, যত কাছে এসেছি মেহেরপুরে আস্তে আস্তে সূর্যের দেখা রূপ দেখা মিলেছে। আমরা বিশ্বাস করি এই মেহেরপুর থেকেই গণতন্ত্রে সূর্যের সূচনা হবে এবং সেই আন্দোলনে রাজপথে আপনাদের সাথে থাকব। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তম অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনে রাষ্ট্রনায়ক আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য জননেতা আমাদের ভাই জনাব অনিন্দ ইসলাম অমিত ভাইকে। এবারে বক্তব্য রাখছেন আমাদের আজকের এই গণতন্ত্র মুক্তির সমাবেশ, আমাদের শুধু দেশমাতা খালেদা জিয়ার মুক্তির সমাবেশ নয়, গণতন্ত্র মুক্তির সমাবেশ। এই সমাবেশের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী যুগ্ম মহাসচিব, বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জননেতা জনাব হারুনুর রশিদ। জনাব হারুনুর রশিদ, এই মাইকটা তোলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানুর রহিম। আমাদের মা গণতন্ত্রের মা, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার অবিসংবাদিত নেত্রী, বারবার যাকে বাংলাদেশের মানুষ রায় দিয়েছে, বাংলাদেশের মানুষের অবিসংবাদিত অধিকার আদায়ের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, চিকিৎসার দাবিতে আজকের এই মেহেরপুরের মাটিতে আপনাদের এই আয়োজিত সমাবেশে উপস্থিত হতে পারার জন্য আমি সর্বপ্রথমেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমার বক্তব্য কোথা থেকে শুরু করব? আজকে যখন বেগম খালেদা জিয়ার মুক্তির কথা শুনে সরকারের দালালরা যখন আইন দেখায়, বেগম খালেদা জিয়ার আজকে অসুস্থতাকে নিয়ে যখন রাজনীতির কথা বলে, তখন আজকে সত্যিকার অর্থে কোথা থেকে রাজনীতি শুরু কথা বক্তব্য শুরু করব। আল্লাহ পাক মানব জাতিকে সৃষ্টি করেছেন, মানব জাতির জন্য আল্লাহ পাক বিধান দিয়েছেন আল কোরআন, আর রাষ্ট্র পরিচালনার জন্যে রাষ্ট্র তৈরি করেছে সংবিধান। সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশ চলছে না, চলছে না, চলছে না। আজকের সবার সহকর্মী সভাপতি, মেহেরপুর মাটি ও মানুষের নেতা, সাবেক সংসদ সদস্য জনাব মাসুদ আহমেদ অরুণ উপস্থিত আজকের মাননীয় প্রধান অতিথি, বাংলাদেশের নির্যাতিত মানুষের, নিপীড়িত মানুষের,
আইনের আশ্রয় লাভের যিনি আমাদেরকে সহায়তা দিয়ে থাকেন, পতিতদশা আইনজীবী সুপ্রিম কোর্ট বারের সম্মানিত নির্বাচিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন ভাই, এখানে আমার মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া থেকে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য মেহেদী আবেদ রুমি ভাই, আমার অধ্যক্ষ সৌরভ ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরুণ উদীয়মান নেতা, এ অঞ্চলের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের বর্তমান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, আমার অত্যন্ত স্নেহস্পদ অমিত জয়ন্ত সহ আশেপাশে জেলা থেকে আগত নেতৃবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আমার আজকে বেগম খালেদা জিয়ার মুক্তিকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, চক্রান্ত হচ্ছে। আমি আইনমন্ত্রীকে বলবো, আপনি একজন সিনিয়র লয়ার, বেগম খালেদা জিয়ার মুক্তিকে নিয়ে আইনের অপব্যাখ্যা দিবেন না। যেখানে বাংলাদেশে জঘন্যতম হত্যাকাণ্ডের আসামিদেরকে, যেখানে বাংলাদেশে জঘন্যতম ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে আপনার সরকার মাফ করে দিয়েছে, আজকে সাজা মওকুফ করে দিয়েছে, সেখানে বেগম খালেদা জিয়া, যিনি তিনবারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের গণতন্ত্র মুক্তি আন্দোলনের নেত্রী, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর শেষ বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী, তাকে মুক্তির জন্য, তাকে চিকিৎসার জন্য আজকে এত জায়গায় আমাদেরকে সমাবেশ করতে হচ্ছে। লজ্জা লাগে, দুঃখ হয়, কষ্ট হয়। আওয়ামী লীগের আজকে যে অসভ্যপনা, আওয়ামী লীগ হয় ক্ষমতা থেকে যাবে না, আওয়ামী লীগ যেদিন ক্ষমতা থেকে বিদায় হবে বাংলাদেশের মাটিতে তাদের স্থান হবে না, কোথাও সভা সমাবেশ করতে পারবেন না। আমি এই জেলার পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই, জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি যে অন্তত পক্ষে সভাটি করার একটি ছোট জায়গা হলো অনুমতি দিয়েছেন। আমি যখন এক ঘন্টা আগে মাঠে প্রবেশ করি, বাইরের সমস্ত রাস্তায় লোকে লোকারণ্য হয়ে গেছে, রাস্তায় দাঁড়ানোর লোক নাই। বন্ধুরা আমার, এটি আজকে আমার তৃতীয় সমাবেশ। নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে দেখেছেন গতকালকে ফেনীতে সমাবেশ ছিল, সেইখানে 144 ধারা জারি করেছিল, ফেনীর জনগণ 144 ধারা মানে নাই। তিন দিন ধরে নওগাঁ 144 ধারা জারি রেখেছে, সেখানকার ডিসি বিএনপিকে সমাবেশ করতে দেয় নাই, দিনাজপুরে সমাবেশ করতে গিয়েছিল সেইখানে মাঠ দেয় নাই, পার্টি অফিসের সামনেই সমাবেশ করতে হয়েছে, গাইবান্ধায় সমাবেশ করেছি, আমি নিজে গিয়েছিলাম রাস্তার উপর পার্টি অফিসের সামনে। জেলা প্রশাসকদেরকে বলতে চাই, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, আজকে এই সরকার আছে, কালকে সরকার বিদায় হবে, কিন্তু আওয়ামী লীগের সভাপতি আর পুলিশ সুপার আওয়ামী লীগের সেক্রেটারির মতো দায়িত্ব পালন করবেন না, সরকারের কিন্তু বিজয় ঘণ্টা বাজা শুরু হয়েছে। আপনারা লক্ষ্য করছেন না, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় তিনি এখন দুবাইয়ে পলাতক অবস্থায় বসবাস করছেন, কে ঠিক না ঠিক বলছি ভাইরা আমার? বর্তমান পুলিশ প্রধান বেনজির আহমেদ, র‍্যাবের প্রধান, যারা ইতিমধ্যে মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছেন, কি কারণে? বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের অপরাধে, গুম খুন বিচার বহিত হত্যাকাণ্ডের অপরাধে। এই সভা থেকে আমি দাবি জানাবো, অবিলম্বে তাদেরকে ওই পদ থেকে অপসারণ করতে হবে, কারণ তারা মানবাধিকারের লঙ্ঘনের অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে আন্তর্জাতিকভাবে, ঠিক না ঠিক বলছি ভাইরা আমার? আর যে সমস্ত পুলিশ হবিগঞ্জে কয়েকদিন আগে দেখলাম সেইখানে আমাদের একটি শান্তিপূর্ণ সমাবেশের উপর যে গুলিবর্ষণ করেছে, এই সমস্ত ডিসিএসপিদেরকে প্রত্যাহার করবেন, না হলে জনগণ আজকে রাস্তায় যেভাবে নামা শুরু হয়েছে, 144 দিয়ে কারফিউ দিয়ে কিন্তু আওয়ামী লীগকে রক্ষা করতে পারবেন না, পারবেন না, পারবেন না, কি ঠিক না ঠিক বলছি ভাইরা আমার? লক্ষ্য করেন নাই কয়েকদিন আগে যে মুরাদ চাকলু আছে না, কি তার অধ্যত্ত, কি তার অধ্যত্ত দেখেছেন না? উনি বলেন যে রাষ্ট্রধর্ম ইসলাম মানি না, সংবিধানের অংশ, ঠিক না ঠিক বলছি? উনার সংবিধানের এই লঙ্ঘন, যে দায়িত্বে ছিলেন সাংবিধানিক দায়িত্বে তথ্য উপমন্ত্রী,
উনি সাংবিধানিক দায়িত্বে থাকা অবস্থায় সংবিধান লঙ্ঘন করছে, তার বিচার হওয়া উচিত, ঠিক না? ঠিক বলছি? উনি যে অসভ্য এবং অশ্লীল কথা বলেছেন, ভিডিও ভাইরাল শুনেছেন না? শুনেছেন না? শুনেননি? জাইমা রহমান আমাদের কন্যা, জাইমা রহমান আমাদের মায়ের মতন, ঠিক না? ঠিক বলছি? তাকে নিয়ে যে অসভ্য অশ্লীল কথা বলেছে, এটা ক্ষমার যোগ্য? তাকে যেখানে পাবেন মাথায় জুতা মারবেন, থুতু মারবেন। তাকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দিয়ে তার বিচার হয় নাই, আওয়ামী লীগ থেকে শুধু বহিষ্কার করে বিচার নয়, আইনের আওতায় আনতে হবে এই সমস্ত কুলাঙ্গারদেরকে, ঠিক না? ঠিক বলছি? ভাইরা আমার, আরো নাটক আছে। প্রধান নেতাকে আর প্রধান বিচারপতি নিয়োগ দিবেন, এছাড়া মহামান্য রাষ্ট্রপতির আর কোনো কাজ নাই, যাহা কিছু করিবেন প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করিয়া করিতে হইবে। এটি হলো একেবারে সংবিধানের কথা। উনি সংলাপ করছেন কারাকে নিয়ে? জাতীয় পার্টি, বাইরা গৃহপালিত দল না? জাসদিনু হাসানুল্লাহ কেন, এটা গৃহপালিত দল না? এগুলাকে নিয়ে সংলাপ করে কি সংকটের সমাধান হবে? সংকটের সমাধান করতে চাইলে বেগম খালেদা জিয়ার সাথে সংলাপে বসতে হবে, সংলাপের সমাধান চাইলে তারেক রহমানের সাথে সমাধানে বসতে হবে আলোচনায়। আজকে তারেক রহমানকে 21 আগস্ট হত্যাকাণ্ডের আসামি সাজাতে চান, শেখ মুজিবকেও কিন্তু 69 সময় আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হয়েছিল না ভাইয়ের আমার, কিন্তু যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংকট শুরু হয়েছিল, শেখ মুজিবকে মুক্তি দিয়েই কিন্তু পাকিস্তানে গিয়ে আলোচনা রাজনৈতিক সংকটের নিরসন করা হয়েছিল। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক সংকট, এই রাজনৈতিক সংকট থেকে জাতিকে মুক্ত করতে হলে তারেক রহমানের মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে, তাকে দেশে নিয়ে এসে তার সাথে আলোচনায় বসতে হবে, ঠিক না? ঠিক বলছি? আর ওই আঙাড়ু বাঙাড়ুরাকে দিয়ে এই সব সংলাপ করে কোনো ফল হবে না, ঠিক না? ঠিক বলছি ভাইরা আমার? আজকে বাংলাদেশের এই সংকটময় সময়ে আমি মেহেরপুরবাসীর মানুষকে সত্যিকার অর্থে ধন্যবাদ জানাচ্ছি। এত বাধা বিঘ্নর পরেও চারিদিকে দেখছেন যে চারিদিক থেকে যেভাবে বিভিন্ন সভা সমাবেশে, বিভিন্ন জেলায় সমাবেশে আসতে গিয়ে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, হামলা করা হচ্ছে, এর পরেও যে আপনারা আজকে সমস্ত বাধা অতিক্রম করে এখানে, একজন আমাদের ভাই এসে বলল যে আমরাকে ওই বহু দূরে আটকে দিয়েছে, সেখান থেকে আমরা কষ্ট করে এখানে আসলাম। বন্ধুরা আমার, এই অবস্থা থেকে আমরা জাতিকে মুক্ত করার জন্য, লড়াইয়ের জন্য প্রস্তুত হব কিনা বলেন? 71-এ যুদ্ধ হয়েছে, 70-এ নির্বাচনে পাকিস্তানিরা মেনে নাই নাই, যার জন্য 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল, দেশ বাঁচানোর জন্যে, খালেদা জিয়াকে মুক্ত করার জন্যে, তারেক রহমানকে দেশে আনার জন্যে যুদ্ধ আর একটি হবে ইনশাল্লাহ। মানুষের ভোটের অধিকার নিয়ে শেখ হাসিনা যে ছিনিমিনি খেলছে, এদিকে ফিরিয়ে আনার জন্যে আর একটি যুদ্ধ আমরা করব ইনশাল্লাহ। যে কারণে আমি আবারও বলছি, যারা প্রশাসনের দায়িত্বে আছেন, অনেক হালুয়া রুটি খেয়েছেন, অনেক আপনার গোলামি করছেন, আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের মতো দায়িত্ব পালন করছেন, বন্ধ করুন। বাংলাদেশের মানুষ কিন্তু অত্যন্ত বিপ্লবী সংগ্রামী, এদেশের মানুষ যেমন 90-এর স্বৈরাচার কুৎখাত করে গণতন্ত্র আমরা ফিরিয়ে এনেছিলাম, ঠিক একই কায়দায় এই ভোট জোর সরকারকে বাংলাদেশ থেকে উৎখাত করে জনগণের সরকার আমরা কায়েম করবো ইনশাল্লাহ। আজকে দেশ দুর্বৃত্তায়দের দ্বারা নিয়ন্ত্রিত, কি ঠিক না? ঠিক বলছি? দুর্বৃত্তরাই এখন রাজনীতির নেতৃত্ব দিচ্ছে, ঠিক না? ঠিক? এই দুর্বৃত্তরাকে আজকে রাষ্ট্রযন্ত্র সহায়তা দিচ্ছে, তাদের আশ্রয়ে প্রশ্রয়ে তারা আজকে হৃষ্টপুষ্ট হয়েছে। সুতরাং আমি বক্তব্য বাড়াবো না, যেহেতু প্রধান অতিথি আমাদের মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা জনাব মেহেদী আহমেদ রুমি ভাই রয়েছেন, আমি সর্বশেষে আপনাদের বলবো, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদ একটা চিঠি আপনাদেরকে পড়ে আমি শুনিয়ে বক্তব্য শেষ করব। এই চিঠিটা আমি অমিতকে দিয়ে যাব, ফটোকপি করে বা ফেসবুকে ছড়িয়ে দিবেন সারা বাংলাদেশে, এটি প্রশাসনের জন্য জানা দরকার রয়েছে। 1988 সালে বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি যে বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামে, সেই চিঠিটি পড়েই আমার বক্তব্য আমি শেষ করছি। প্রশাসনের উদ্দেশ্যে এই কারণেই বলতে চাই,
অনেক গুম, অনেক খুন, অনেক বিচার বহিত হত্যাকাণ্ড আপনারা ঘটিয়ে চলেছেন। বিএনপিকে রাস্তায় মিটিং করতে দেন না, সভা সমাবেশ করতে দেন না, গত 12 বছর যাবৎ একটি রুদ্ধদ্বার অবস্থা তৈরি করেছেন জাতির। এই অবস্থার জন্য প্রধানমন্ত্রীর চিঠিটি উপযুক্ত। প্রিয় ভাই এবং বোনেরা, আমরা চাই দেশের সাংবিধানিক প্রক্রিয়া চালু থাকুক, জনগণের প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করুক। কিন্তু সেনা ছাউনিতে বসে বন্দুকের নল চেপে পুলিশ, বিডিআর, সেনাবাহিনীকে ব্যবহার করে জনগণের ভোট কেড়ে নেবে, আমরা তা মেনে নেব না, আমরা তা হতে দেব না। পুলিশ, বিডিআর, সেনাবাহিনীকে বলতে চাই, আপনারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন না, জনগণের বিরুদ্ধে বন্দুক তুলে ধরবেন না, বাংলার জনগণ তাহলে আপনাদের রেহাই দেবে না। সঙ্গে সঙ্গে বলতে চাই, পাকিস্তানি সেনাবাহিনী তাদের পরিবার পরিজনকে পাকিস্তানে রেখে এসেছিল, কিন্তু আজকের পুলিশ, মিডিয়া, সেনাবাহিনী আত্মীয় স্বজনরা বাংলার গ্রামে গঞ্জে বাস করে, এদের আত্মীয় স্বজনদের ঠিকানা খুঁজে বের করুন, সতর্ক করে দিন, হুলিয়া করে দিন। আর যদি দেশের মানুষের বুকের উপর গুলি চালানো হয়, আর যদি দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে না হয়, আপনাদের প্রতি আমার আহ্বান, প্রতিশোধ নেবেন। অনেক রক্ত দিয়েছি, আর রক্ত দিতে চাই না, লাশের পরিবর্তে লাশ চাই। বাংলার মানুষ বারবার মার খাবে, বারবার বুকের রক্ত দিবে, তা হতে পারে না। আবেদন থাকলো, এটি কিন্তু শেখ হাসিনার চিঠি। তা আমরা কি খালি পুলিশের লাঠি আর গুলি খেতেই থাকবো? তারা কি আমাদের দেশের সন্তান নয়? পুলিশ প্রশাসনের সাথে কিন্তু আমাদের যুদ্ধ নয়। আমি এমপি হারুন পরিষ্কার বলছি, আমরা এদেশের সন্তান, আপনারাও এদেশের সন্তান। এই স্বাধীন দেশের সংবিধানকে লঙ্ঘন করে যারা আজকে ক্ষমতা ধরে রাখতে চায়, তাদেরকে আমরা সংবিধান প্রক্রিয়ার মধ্য দিয়ে উৎখাত করতে চাই। ভোট সুস্থ হোক, শান্তিপূর্ণ হোক, মানুষ তাদের ভোট দিতে পারুক, এইটি হোক, তাহলেই আওয়ামী লীগ নাই হয়ে যাবে। আর বক্তব্য না বাড়িয়ে সর্বশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না, মুক্তি দিতে হবে। বেগম খালেদা জিয়া একজন মুক্তিযোদ্ধার স্ত্রী, তাকে বিদেশে চিকিৎসা, রাষ্ট্রীয় খরচ যে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। অবিলম্বে শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে অবিলম্বে এই সমস্ত তামাশা সংলাপ নাটক বন্ধ করে বিএনপির সাথে আলোচনায় বসে অবিলম্বে নির্বাচনের কি পরিবেশ তৈরি করা যায় তার ব্যাপারে আলোচনা শুরু করুন। সবাইকে ধন্যবাদ, দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথীয় বন্ধুরা, আমার এই সরকারের উপর শুধু আমেরিকার নিষেধাজ্ঞা নয়, এই সরকারের লোকদেরই বিবেকের নিষেধাজ্ঞা দরকার। এবারে বক্তব্য রাখছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি, কুষ্টিয়া জেলা বিএনপির সংগ্রামী সভাপতি, বারবার নির্বাচিত সংসদ সদস্য, বেগম বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন যেমন বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা জনাব মেহেদি আহমেদ রুমি। জনাব মেহেদি আহমেদ রুমি, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় সংগঠন জাতীয়তাবাদী দল মেহেরপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত স্নেহাস্পদ, আমাদের পিতৃতুল্য আহমদ চাচার ছেলে জনাব আনন্দ ইসলাম, জনাব মাসুদ অরুণ, আমার বাপের নামও মাসুদ, এই জন্য একটু ভুলি নাই সহজে। এখানে আজকে সবার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা দলের অন্যতম ভাইস চেয়ারম্যান, সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ এবং আইনজীবী জনাব জয়নাল আবেদিন ভাই। এখানে উপস্থিত আমাদের কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক, কেন্দ্রের স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জনাব অধ্যক্ষ সোহরাবউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা। এখানে উপস্থিত আমাদের দলের খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জনাব আনন্দ ইসলাম অমিত,
আমার আরেকজন নেতা তরিকুল ভাই, ভাই বলি আমরা, কিন্তু উনিও আমাদের পিতৃতুল্য। আমার বাপের সাথে রাজনীতি করতেন, তার ছেলে অমিত অত্যন্ত স্নেহাস্পদ। আরেকজন আমাদের জয়ন্ত কুমার কুণ্ডু, তারপরে আমাদের আজকের এই সভার বিশেষ অতিথি, ও আমাদের স্নেহাস্পদ বর্তমান এমপি, বিশিষ্ট বক্তা, যে বক্তৃতা করে গেছে, এরপরে আর বক্তৃতাই চলে না। তবুও আমি বলি, জনাব হারুনুর রশিদ এমপি, রাজশাহীর কৃতি সন্তান, চাপায় নবাবগঞ্জের, এখানে উপস্থিত মেহেরপুর জেলা, চুয়াডাঙ্গা জেলা এবং কুষ্টিয়া জেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে কুষ্টিয়া জেলার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আগে তো আমরা একই জেলা ছিলাম, তাই না? কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর একই জেলা ছিলাম। ও আমাদের আরেকজন নেতা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কুষ্টিয়ার, জনাব রেজা আহমেদ বাচ্চুমোল্লা, বারবার নির্বাচিত এমপি আমাদের দৌলতপুরের, পচামোল্লা চাচা ছিল, ওর বাবাও মন্ত্রী ছিলেন, আমাদের অত্যন্ত নেতা, আমাদের প্রেসিডেন্ট ছিলেন। অন্যান্য সবাই, সুধীবৃন্দ, সাংবাদিক ভাইরা, সবাইকে আমি কুষ্টিয়া জেলার জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমরা জয়নাল ভাইয়ের বক্তব্য শুনব, দু একটা কথা বলে শেষ করব। সেটি হলো, প্রথমে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দু একটি কথা বলতে চাই। সেটা হলো যে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের দ্রব্যমূল্যের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, আপনি সেদিকে নজর না দিয়ে খালি নজর দিচ্ছেন শহীদ জিয়া খুন করেছে, বেগম জিয়া চুরি করেছে, বেগম জিয়ার চুরির কথা বলেন, যে 2 কোটি টাকার কথা বলেন সেটা এখন 8 কোটি টাকা হয়েছে, আর শহীদ জিয়া কোনো খুন করা নাই, খুন করেছেন আপনারা 30,000 রাজনৈতিক নেতাকর্মীকে এই বাংলাদেশে আপনারা হত্যা করেছেন, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা মুক্তিযুদ্ধে ছিলাম, এই মেহেরপুরের সাথে আমাদের অনেক সম্পর্ক, আমরা গেরিলা ছিলাম, আমি, সৌরভ, আমরা সবাই, আরো অনেকে আছেন এখানে। আমি এইটুকু বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেন আপনার বাড়িতে নাকি সবাই মুক্তিযোদ্ধা ওনার পরিবারের, আমি খালি শুধু একটা কথা জোর দিয়ে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আমি পার্লামেন্টেও বলেছিলাম যখন পার্লামেন্টে ছিলাম, যে স্বাধীনতার 9 মাস আপনি কোথায় ছিলেন, দয়া করে এটি যদি একটা সত্য কথা বলেন, স্টেটমেন্ট দেন, আমরা খুব খুশি হব। আপনি যে এত অসত্য কথা বলেন এটা আমি বলে আপনাকে লজ্জা দিতে চাই না, তবে এই ব্যাপারে আপনি সত্যি কথা বলবেন যে স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস আপনি কোথায় ছিলেন। আমি যদ্দূর জানি ধানমন্ডির 18 নম্বর বাড়ি, আপনার বাড়ির 32 নম্বরের অপোজিটে ওই বাড়িতে ছিলেন, তো ওই 9 মাস কারা শাসন করেছে, পাকিস্তান সরকার শাসন করেছে, আপনি তাহলে কোথায় ছিলেন? আপনার ছেলে জন্মগ্রহণ করেছে ঢাকা মেডিকেলে, তাকে কেড়ে নিয়ে গেল হসপিটালে, এই জিনিসগুলো সত্যি কথা বলেন। আমি পার্লামেন্টে বলার পরে আমাকে যা বলেছে সেটা আর আমি এখানে বলতে পারবো না, বুঝতে পারলেন? অত মুখ খারাপ আমাদের না, আমাদের নেত্রীর মুখ খারাপ না, কোনোদিন একটা খারাপ কথা বেগম খালেদা জিয়ার মুখ দিয়ে শুনেছেন নাকি? আজকে এই জনসভা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে এবং সুচিকিৎসা বিদেশে যাওয়ার জন্যে। আপনি পারবেন না, ভালো কথা, আইনমন্ত্রী ডেলি মিথ্যা কথা বলেন, প্রত্যেক দিন মিথ্যা কথা বলেন, আপনি বেশি আইন শিখে ফেলেছেন এই জন্যে, কারণ এখানে বড় বড় আইনজীবী আছেন, আমার বাবা আইনজীবী ছিলেন, আমার দাদা আইনজীবী ছিলেন, আমরাও আইনে টুকিটাকি লেখাপড়া করেছি, আমরাও জানি আপনি কোথাকার আইনজীবী। একটা আইনজীবী প্রত্যেক দিন রেডিও টিভিতে ব্রডকাস্ট করতে পারে না মিথ্যা কথা, কিন্তু আপনি মিথ্যা কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়াতে যেও বলেছেন, এই মিথ্যার জবাব বাংলাদেশের মানুষ আপনাকে দেবে, এবং যে কোনো মূল্যে। আমি এই কথা বলতে চাই, কুষ্টিয়ার একটা ছোট্ট মানুষ হিসাবে এই কথাটি বলতে চাই, যতদিন আমরা বেঁচে থাকব, এই সরকারের পতনের লক্ষ্যে, এই সরকারের উৎখাতের লক্ষ্যে আমরা রাজপথে সবাইকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে যাব ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি
বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বাংলাদেশের দলমত নির্বিশেষে, যে হারুন অনেকের কথা বলেছে আমি আর বলে সময় নষ্ট করতে চাই না, সেটি হলো দলমত নির্বিশেষে সবাই বিভিন্ন পেশার মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি চায় এবং তার বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা চায়। এই ঘটনা আমরা ইনশাল্লাহ করব, তারেক রহমানের মুক্তি চাই। সব শেষে এইটুকু বলতে চাই, আমাদের জীবন যদি চলেও যায় এই সরকারকে উৎখাত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচনের ব্যবস্থা করে আমরা ইনশাল্লাহ মরে যেতে চাই। আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে, এই জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ দিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের এই বৃহত্তর গণসমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের বারবার নির্বাচিত সভাপতি, সিনিয়র অ্যাডভোকেট এবং বিএনপির ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির জনাব জয়নুল আবেদিন, জনাব জয়নুল আবেদিন। সময় নাই ভাই, সময় নাই একটু। বক্তব্য শুনেন, প্রধান বক্তা যে বক্তব্য দিয়েছেন আপনারা খুব ভালোভাবে শুনেছেন, আমি দেখেছি। এবারে আমার আইনজীবী হিসাবে দু একটি কথা আপনারা শোনেন। মেহেরপুরের আজকে এই জনসমাবেশে সম্মানিত সভাপতি সাবেক এমপি জনাব মাসুদ অরুণ আজকে এই সভায় উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জনাব মেহেদী হাসান রুমি উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে, যিনি একটু আগে এখানে বক্তব্য রেখে গিয়েছেন এবং আপনাদেরকে তার বক্তব্যের মাধ্যমে উজ্জীবিত করেছেন, বর্তমান এমপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব মোহাম্মদ হারুন আর রশিদ হারুন উপস্থিত। আপনাদের এই বিভাগের কৃতি সন্তান, যার বাবা ছিলেন সারা বাংলাদেশের জাতীয়তাবাদের প্রতীক, যার বাবা ছিলেন গণমানুষের নেতা জনাব তরিকুল ইসলামের সুযোগ্য পুত্র অনিন্দ ইসলাম অনিক, এই বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ সাংগঠনিক সম্পাদক জনাব জয়ন্ত কুমার সহ মঞ্চে উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মেহেরপুর জেলার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় নেতা অনিন্দ ইসলাম বলেছেন যে আজকের এই 30 ডিসেম্বরের সভাই হবে
এই সরকারের পতনের দিন। আমি আর কিছু বলতে চাই না, আপনাদের এই সবার উপস্থিতি দেখে আমি কি বক্তব্য রাখব এটা আমি ভেবে পাচ্ছি না, কিন্তু আমাকে দু একটি কথা বলতেই হবে। আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ভোটে তিনবার সভাপতি নির্বাচিত হয়েছি। আমি বাংলাদেশের গণমানুষের নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী, আপসের নেত্রী, বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করেছি। তাই আমি আইনের কথা বলতে চাই। আপনারা বাংলাদেশের বিনা ভোটে দিনের ভোট রাতে নিয়ে ডাকাতি করে যে সমস্ত সংসদ সদস্যরা নির্বাচিত হয়েছেন এবং সংবিধানের শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, তাদের অহরহ মিথ্যা কথা শুনে জোরে আপনাদের কান ভারী হয়ে গিয়েছে। তাই আজকে বলতে চাই, বাংলাদেশের গণমানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগারে পুরে রেখেছে, তাকে আজকে কারাগারে পুরে রেখেছেন মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে। আপনারা জানেন যে 1/11 সময় বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 15টি মামলা দিয়েছিলেন আর বেগম খালেজা জিয়ার বিরুদ্ধে মাত্র 4টি মামলা দিয়েছিলেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে আদালতকে ব্যবহার করে সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়ে তিনি আজকে সাধু সেজেছেন। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে 4টি মামলা থেকে 36টি মামলা বানিয়েছেন আর বলছেন তিনি এতিমের টাকা চুরি করেছেন। আমি আজকে শপথ করে বলতে চাই, আমি দৃঢ়ভাবে বলতে চাই, বেগম খালেদা জিয়া এতিমের একটি টাকা আত্মসাৎ করেন নাই, তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, জিয়া পরিবারকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, তাকে পৃথিবীর থেকে সরিয়ে দেওয়ার জন্য আজকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পুরে রেখেছেন। শুধু তাই নয়, আমাদের নেত্রী হেঁটে হেঁটে জেলখানায় গিয়েছিলেন, এক এক করে স্লো পয়জনিং করে আজকে তাকে মৃত্যু শয্যায় নিয়েছেন। আর বাংলাদেশের মানুষ তার জন্য আজকে, তার মুক্তির জন্য আজকে বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আপনার কাছে দাবি জানাচ্ছে। একটু আগে হারুন বলেছে এবং আরো অনেক বক্তা বলেছেন, এই দাবি শুধু বেগম খালেদা জিয়ার মুক্তি নয়, আমাদের এই দাবি হচ্ছে হয় খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠাবেন, অন্যথায় আজকে সারা বাংলাদেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে আপনার পায়ের নিচে মাটি নাই। আপনাকে বিদায় নিতে হবে।
ক্ষমতা থেকে বিদায় নিতে হবে। বাংলাদেশে জোয়ার উঠেছে, এই মেহেরপুরেও আমি দেখলাম জোয়ার উঠেছে, এই জোয়ারে আপনি ভেসে যাবেন, তাই এখনো সময় আছে, এখনো সময় আছে। বেগম খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দিয়ে আপনি সরকারের খরচে বিদেশে পাঠিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করুন। আপনারা একজন আইনমন্ত্রীর বক্তব্য শুনেছেন এবং যার লেখাপড়ার পরিধি কতটা এইটা আপনারা তার বক্তব্য থেকেই জানতে পারবেন, বুঝতে পারবেন। তিনি সংবিধানে শপথ নিয়েছেন, মিথ্যা বলবেন না, অসত্য কাজ করবেন না এবং রাগ এবং বিরাগের বশবর্তী হয়ে কিছু করবেন না, কিন্তু তিনি বারবার শপথ ভঙ্গ করেছেন, সংসদে দাঁড়িয়ে মিথ্যা বলেছেন। গতকালকে শুনলাম তিনি বলছেন যে 401 ধারায় যা কিছু আছে তিনি পরীক্ষা করে দেখেছেন এবং 401 ধারায় নাকি বেগম খালেদা জিয়াকে আবার জেলে গিয়ে তারপরে আবার চিকিৎসার জন্য আবেদন করতে হবে। আমি আজকে এই মেহেরপুরের জনসভা থেকে, জনসমাবেশ থেকে মাননীয় আইনমন্ত্রী আপনাকে চ্যালেঞ্জ করছে, 401 ধারায় সরকারের ক্ষমতা দেয়া আছে, তাকে তার সাজা মওকুফ করে তাকে বিদেশে পাঠাবার এবং সুচিকিৎসার ব্যবস্থা করার, এবং এই আইনের মধ্যে কোথাও নাই যে তাকে আবার জেলে গিয়ে আবেদন করতে হবে। আপনি যদি দেখাতে পারেন, আমি আজকে আবার চ্যালেঞ্জ করে বলছি, তাহলে পরে আমি জীবনে যাদের ভোটে আমি বারবার সর্বোচ্চ আদালতের সভাপতি হয়েছি তাদের কাছে আমি ক্ষমা চাইব এবং আমি আমার পেশার থেকে বিদায় নেব। তাই আসুন, এই সাহস থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করুন, অন্যথায় এই মিথ্যা কথার জন্য, আইনমন্ত্রী হিসাবে মিথ্যা কথা বলার জন্য আপনার পুরো সরকারের মন্ত্রী পরিষদকে পদত্যাগ করতে হবে। পালিয়ে যেতে পারবেন না, তার কারণ সব রাস্তা বন্ধ হয়ে গেছে, পালিয়ে আমেরিকায় যাবেন। আমেরিকার সরকার বলেছে যারা এই দেশে গুম হত্যা করেছে, যারা এই দেশের আইনের শাসনকে ভুলণ্ঠিত করেছেন, যারা বিচার বিভাগকে ধ্বংস করেছেন এবং একের পর এক গুলি করে বিনা বিচারে জাতীয়তাবাদের শক্তিকে ধ্বংস করতে চেয়েছেন, তারা আর আমেরিকায় যেতে পারবেন না, সব পথ বন্ধ হয়ে গেছে। আমার ভাই হারুন বলেছেন যে পুলিশ বাহিনী, র‍্যাব বাহিনীর যত বড় বড় কর্মকর্তা আছে, এমনকি সেনাবাহিনীর যে প্রধান তারও ভিসা বাতিল করে দিয়েছে। বাংলাদেশের টাকা লুট করে আমেরিকায় বাড়ি বানিয়েছেন, ভেবেছেন যে দেশের মানুষ
ভোট দিয়ে জাতীয়তাবাদীদেরকে আবার বিজয় লাভ করলে আপনারা পালিয়ে যাবেন। আমেরিকান সরকার বলেছে বাংলাদেশের জনগণের টাকায় যে বাড়ি আপনারা বানিয়েছেন এগুলো সব বাজেয়াপ্ত করে দেওয়া হবে, কাজেই সেখানেও যেতে পারবেন না। আরেকটি কথা বলতে চাই, আমাদের নেতা, আমাদের গণমানুষের আরেকজন নেতা যার বিরুদ্ধে আপনারা একের পর এক মিথ্যা মামলা দিয়ে আপনারা বিদেশে রেখেছেন, আপনারা ভেবেছেন যে বিদেশে বসে আবার কি নেতৃত্ব দেবেন, কিন্তু আজকে শেখ হাসিনার সরকার এই মেহেরপুর এসে দেখে যান তারেক রহমান কয়েক হাজার মাইল দূরে থেকে যে নেতৃত্ব দিচ্ছে, সেই কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগের চাইতে আরো শক্তিশালী হয়েছে। যারা দিনের ভোট রাতে নিয়েছে তাদেরকে এদেশের মানুষ তো ক্ষমা করবেই না, পৃথিবীর কোন দেশের মানুষই ক্ষমা করবে না। তাই আপনারা তাকে কত বছর আর রাখবেন, আল্লাহর রহমতে তারেক রহমান আপনাদের দোয়ায় আপনাদের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা নিয়ে বীরের ভেষে তাকে ফিরে আনবে ইনশাআল্লাহ। আর একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই, সেটা হচ্ছে আপনারা জানেন একটা ওই যে হারুন সাহেব বলেছেন যে নির্বাচন কমিশন গঠনের জন্য একটা নাটক নাটক খেলা হচ্ছে, একটা নাটক মঞ্চস্থ হচ্ছে। আরো দুই বছর আগে, আরো দুই টার্ম নির্বাচনের আগে আমাদের দল রাষ্ট্রপতির সাথে আলোচনায় বসেছিলেন, গতবারও বসেছিলেন, কিন্তু আপনারা দুইবারই নাটক করেছেন, এমন নাটক করেছেন, কমিশন করেছেন, একটি রকিব কমিশন আর একটা হুদা কমিশন, এবং এই দুই কমিশনের এক কমিশন তো বিনা ভোটেই নিয়ে গেছেন 154টা আসন, আর এই হুদা কমিশন করলেন কি, দিনের ভোট রাতেই কেটে নিয়ে গিয়েছেন, সেইটাকে বৈধতা দিন। আবার এখন আবার নাটক করে আর একটা কমিশন বানাতে চাচ্ছেন, সাত দিন আগে ভোট নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বেগম খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমানের দল সংগঠন প্রতিদিন সংগ্রাম মুক্তি এবং চিকিৎসার দাবিতে আজকের এই সমাবেশ। বেগম খালেদা জিয়া, এদেশে গণতন্ত্র আসবে না, বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে বেগম খালেদা জিয়ার মুক্তি না হলে ভোট ও ভাতের অধিকার হবে না। আগে না হাত তুলে বলেন, হাত তুলেন, সবাই সাবধানে যেভাবে এসছেন সামনের দিন আবার ডাক দিলে সেইভাবে আসবেন, চূড়ান্ত লড়াইয়ের
লড়াইয়ের যে প্রস্তুতি, সেই লড়াইয়ে সবাইকে আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ।